Hello everyone, assalamu alaikum. We are live again with another topic that is called youth leadership and internationalization. আপনারা জানেন যে ইন্টারন্যাশনালাইজেশন একটা ট্রেন্ড চলছে। আজকে আমাদের সাথে দারুণ একজন গেস্ট আছেন, যিনি অলরেডি মালয়েশিয়াতে বেশ ভালো কিছু কাজ করছেন, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে তুলে ধরছেন, বিশেষ করে ইয়থ হিসেবে। আমাদের যারা ইয়থ তাদেরকে কিভাবে আমরা তার সাথে পরিচয় করে দিতে পারি এবং তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সেই বিষয়গুলো আমরা ইয়থরা জানবো। পাশাপাশি ইন্টারন্যাশনালাইজেশনের জন্য আমাদের ইয়থরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো আজকে আমার সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি, আমরা যাকে মাহি ভাই বলেই চিনি, এবং তিনি দারুণ একজন মানুষ। তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন IIUM, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, যেটা অনেক প্রসিদ্ধ। সেখানে তিনি অ্যাজ এ লেকচারার কাজ করছেন অনেকগুলো অর্গানাইজেশনে। তিনি মরক্কোতে টিচিং আছেন যুক্ত, আমরা টার্কিশ অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন যারা বাংলাদেশ। আমি দেখেছি আপনার কার্যক্রম যখন রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আপনি দারুণ সাপোর্ট দিচ্ছিলেন, সেই সময়টাতে আমি অবজার্ভ করেছি। আমরা মিটও করেছিলাম এবং একসাথে কফি খেয়েছি, কথা বলেছি অনেক। সো আজকে মাহি ভাইকে আমরা কানেক্ট করেছি একটা কারণে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে তিনি কাজ করছেন, সেই কার্যক্রমগুলো নিয়ে আমরা কথা শুনবো। শুধুমাত্র মালয়েশিয়া না, তিনি অনেকগুলো দেশের স্টুডেন্টদের সাথে কাজ করেন, মূলত সেই কাজগুলো আজকে শুনবো। আমরা চলে যাচ্ছি মাহি ভাইয়ের কাছে। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সুপ্রিয় ভাই আমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই চ্যানেলে আমাদের সাথে সংযুক্ত করার জন্যে। আর যারা আছেন আমাদের সাথে, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে বেশ কিছু মানুষ যুক্ত হয়েছেন, যারা দেখছেন কারা কোথেকে দেখছেন আপনারা যদি একটু করে কমেন্ট করে জানাতেন, এবং অবশ্যই আমাদের এই শোতে স্বাগতম। মাহি ভাই, আজকের আমাদের টপিকটা হচ্ছে ইয়থ লিডারশিপ অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন। পৃথিবীতে একটা প্যান্ডেমিক চলছে, আপনি মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি আমরা সেটা জানবো, দেন আমরা আমাদের ফিউচার লিডারশিপ নিয়ে কথা বলবো, পৃথিবীকে কি করে আমরা সার্ভ করতে পারি। রাইট, তো আমার মনে হয় আমার পরিচিতিটা হয়েছে, আপনারা সবাই শুনেছেন, আমান ভাই বলেছেন। জি, আমি IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতেই আমার অনার্স মাস্টার্স অ্যান্ড PhD ভাইবা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অ্যাডজয়েন্ট লেকচারার হিসেবে আমি জয়েন করেছি IIUM এ, আর ভিজিটিং লেকচারার হিসেবে আছি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদের মরক্কোতে। আর এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ইউথ অর্গানাইজেশনস, ওয়েলফেয়ার অর্গানাইজেশনস, কিছু NGOতে আমি জড়িত আছি, সংযুক্ত আছি। তাছাড়া আমি কিছু ইন্টারন্যাশনালি এঙ্গেজমেন্টে নিজেকে সংযুক্ত করে মানব সেবা সমাজ সেবায় কিছু অবদান রাখার জন্য নিজের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এতটুকুই এনাফ, আপনারা জাস্ট মাহি ভাই হিসেবে আমাকে চিনবেন জানবেন। তা আমান ভাই, যেটি আমাকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন প্রথমত, সেটা হচ্ছে মালয়েশিয়ার সিচুয়েশন বর্তমানে, এই করোনা ভাইরাস প্যান্ডেমিক যেটি সারা বিশ্বে আজকে ইফেক্ট করছে, সারা বিশ্বে একটি ব্যাড ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, সেটি সোশ্যালি, ইকোনমিক্যালি, একাডেমিক্যালি এজ ওয়েল। তো মালয়েশিয়া শুরু থেকে আজ পর্যন্ত সুন্দরভাবে স্টেজ বাই স্টেজ করোনা ভাইরাসকে হ্যান্ডেল করছে, ফেস করছে, আর পাশাপাশি রিকভারিতে মালয়েশিয়া একটি সুন্দর স্টেজ আছে বর্তমানে। আমরা জানি টোটাল কেস, নিউ কেস মালয়েশিয়াতে হয়েছে আজ পর্যন্ত 8,338 নিউ কেসেস অনলি, অ্যান্ড 118 ডেথস সেটি আমরা জানি। তবে বর্তমানে মালয়েশিয়ায় তিনটি স্তরে এই করোনা ভাইরাসকে ফেস করেছে। প্রথমে MCU দিয়েছে, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, তারপরে এই MCU থেকে একটু ডিলে ঢালা করে একটু মালয়েশিয়াতে আরেকটু জনজীবনকে যাতে একটু স্বাভাবিক নিয়ে আসতে পারে সেজন্য ট্রাই করেছে,
এখন বর্তমানে যে স্টেজে আমরা আছি সেটি হচ্ছে রিকভারি স্টেজ। মালয়েশিয়ায় এখন রিকভার করছে আলহামদুলিল্লাহ। গতকালকে অনলি টু নিউ কেসেস পাওয়া গেছে এবং আজকেও অনলি টু নিউ কেসেস পাওয়া গেছে। লকডাউন অলমোস্ট খুলে দেওয়া হয়েছে, তবে ইন্টারন্যাশনাল ফ্লাইটস এখনো তেমনভাবে খোলেনি, অ্যালাউ করছে না, আবার কোনো টুরিস্ট মালয়েশিয়া অ্যালাউ করছে না। তবে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো অবস্থায় আছি, মালয়েশিয়া ভালো অবস্থায় আছে। দোয়া করি যেন আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ সুন্দরভাবে গভর্নমেন্ট, সোশ্যাল অ্যাক্টিভিটিস, অন্যান্য সংগঠন, এনজিও এবং আমরা যাই আপনার, আমরা যারা যে যে অবস্থায় আছি, আমরা যাতে সতর্ক থাকি, সেফ থাকি এবং প্রিকশন্স আমরা অ্যাপ্লাই করি আমাদের জীবনে, তবে ইনশাল্লাহ আশা করছি বাংলাদেশ সুন্দর একটি স্টেজে চলে আসবে। আমার বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুগণ সবাই সেফে থাকবেন, বাংলাদেশও একটি সুন্দর রিকভারিতে চলে আসবে এই আশা ব্যক্ত করছি আমি। জি আমান ভাই। কিন্তু ভাই ভাই দারুণ বলেছিলেন, আমরা খুব দারুণ লাগছে যে মালয়েশিয়া তাদের এটাকে রিকভারি করেছে। থ্যাংক ইউ সো মাচ যে আমরা আপডেট গুলো জানছি। বাংলাদেশের অবস্থা যখনই খারাপ হচ্ছিল তখনই আমরা আসলে ইন্টারন্যাশনালি অনেক কেস গুলো দেখা বন্ধ করে দিয়েছি, নিজেদেরটা নিয়ে ব্যস্ত ছিলাম। সো এটা ইম্পর্টেন্ট ছিল এবং আসার কথা হচ্ছে যে তারা মালয়েশিয়াতে যেহেতু ভালো একটি অবস্থানে পৌঁছে যাচ্ছে, আমরাও হয়তো একটা বিশাল পরিবর্তনের দিকে যাব। এর মধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আমি একটু করে মেনশন করে নিই, সেটা হচ্ছে মেহজাবিন ইসলাম যুক্ত আছে ঢাকা থেকে, এসকে নাগিব যুক্ত আছেন ইউটিউব থেকে এবং সে একমাত্র ইউটিউব ভিউয়ার বলছে, ঢাকা থেকে আবু তাইয়াব যুক্ত আছেন, হাসান কবির যুক্ত আছেন টার্কি থেকে, আসসালাম আলাইকুম আমন ভাই এন্ড মাহি ভাইয়া, ওকে এন্ড হাসান থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সেই টার্কি থেকে। নাও ইন ইউএই মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন মাহি এটা বলেছেন, ইকবাল পুটিবিলা, জসিম তিনি যুক্ত আছেন, জেসমিন যুক্ত আছেন, শাহ আলম যুক্ত আছেন আমাদের সাথে, রাজীব পিডিএম, তাফসির কিং, মুসাম্মদ আম্বিয়া খাতুন যুক্ত আছেন সিলেট থেকে এবং এমডি ইসমাইল ফ্রম চিটাগং এবং তাফসির কিং তিনি যুক্ত আছেন চট্টগ্রাম চুনতি থেকে, মুন্সীগঞ্জ থেকে একজন যুক্ত আছেন রাজীব পিডিএম। সো আমরা অনেককে দেখেছি এবং অনেকে আমাদেরকে দেখছেন, আপনারা যদি কোথেকে দেখছেন আমাদেরকে জানান। আমরা ইয়ুথ লিডারশিপ অ্যান্ড গ্লোবালাইজেশন নিয়ে, ইন্টারন্যাশনালাইজেশন নিয়ে কথা শুনবো ধাপে ধাপে এবং আপনাদের কোশ্চেন গুলো নেবো, আপনারা কোশ্চেন থাকলে সেই সব বিষয়ে টপিকের উপর কোশ্চেন করতে পারবেন। মাহি ভাই যদি আপনি শুরু করতেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে সালামের জবাব দিচ্ছি যারা সালাম দিয়েছেন, আশা করি ভালো আছেন আপনারা, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কথা শুনে, আপনাদেরকে পেয়ে অবশ্যই আমি নিজেও আনন্দিত, সৌভাগ্য মনে করছি আলহামদুলিল্লাহ। ইয়ুথ লিডারশিপ আজকের যে টপিক আমাদের, সেটি ফার্স্ট অফ অল আমি যেটি শেয়ার করবো তা হচ্ছে এই ওয়ার্ল্ডের যে ফ্যাক্ট, বর্তমান আমরা যে ওয়ার্ল্ড যে আমরা লিভ করছি, a kind of a polar world, and আমরা বলবো যে the world of polarization. The world of polarization means আমরা দুইটি বিষয় লক্ষ্য করি, যে যেখানে আছি, যে দেশে আছি, যে কমিউনিটিতে আছি, একটি হচ্ছে coexistence আর দ্বিতীয়টি হচ্ছে আমরা যে competitions and coexistence, এই দুইটি বিষয় আমরা লক্ষ্য করছি সারা পৃথিবীতে, যে কোনো দেশে অথবা যে কোনো কমিউনিটিতে অথবা কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি একটি কমিউনিটিতে আছেন, সেই বিশ্ববিদ্যালয় কমিউনিটি অথবা দেশে আপনি যদি নেতৃত্বের একটি সুযোগ নিতে চান, একজন নেতা হিসেবে, লিডার হিসেবে, এইদার অ্যাজ সোশ্যাল লিডার অ পলিটিক্যাল লিডার অ একাডেমিক লিডার, আপনাকে দুইটি ফ্যাক্ট অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে এবং আপনি দেখতে পাবেন দুইটি ফ্যাক্ট। একটি হচ্ছে কোএক্সিস্টেন্স, যেটি আমরা যেটি মনে করি কোএক্সিস্টেন্স হচ্ছে যেখানে আপনি বিভিন্ন ধরনের ফেথস, সিটিজেন্স, রেসেস, কালচার্স, ট্রেডিশনস লিভ করে টুগেদার, এই কোএক্সিস্টেন্সটা অনেকটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যদি আপনি অথবা আমি নেতা হতে চাই বা লিডার হতে চাই কোনো একটা কমিউনিটিতে,
যা আমি আর্লিয়ার বলেছি, ইকো এক্সিস্টেন্স ভিন্ন ভিন্নভাবে, একটি হচ্ছে মাল্টি কালচারাল অ্যান্ড মাল্টি ট্রেডিশনাল সোসাইটি, সেটি আপনি বিশ্ববিদ্যালয় হোক, একটি দেশে হোক, অথবা ইন এ বিগার পিকচার দ্য ওয়ার্ল্ড অফ পোলারাইজেশন ইন টার্মস অফ হ্যাভিং মাল্টি কালচারাল পিপল, মাল্টি রিলিজিয়াস পিপল এজ ওয়াল। তো আমরা যে বিভিন্ন ফেথস এর জনগণ বা বিশ্বাসী ফলোয়ার্স আমরা পেয়ে থাকি প্রত্যেকটি সোসাইটিতে বা দেশে এবং কমিউনিটিতে। নাম্বার টু যেটি, সেটি হচ্ছে মাল্টি কালচারাল অ্যান্ড মাল্টি রিচ, মাল্টি ট্রেডিশনাল, বিভিন্ন কালচার। এক্সাম্পল ফ্রম দি পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিমরা যখন এখানে লিভ করি, আমাদের বিভিন্ন ধরনের কালচার এবং অনেক ট্রেডিশন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোগ্রামস কিন্তু ভিন্ন হয়ে থাকে। আর তিন নম্বরের যে বিষয়, সেটি হচ্ছে মাল্টি রেশিয়াল। আমরা বিশ্বে যখন কোথাও লিড করতে চাই বা কোনো প্রোগ্রামে যাই, আমরা একটি বিষয় আমরা ফেস করি, একটা দিক, সেটি হচ্ছে মাল্টি রেশিয়াল ফ্যাক্ট, যেটি আমরা এই সারা বিশ্বে আজকে, ইভেন কি বর্তমানে যে আমেরিকাতে একটি ডেমনস্ট্রেশন চলছে, সেটিও কিন্তু একটি রেশিয়াল ইস্যু। অ্যান্ড কারণটা হচ্ছে কে ব্ল্যাক, কে হোয়াইট, অথবা কে কোন কাল কোন রেসের, এই বিষয়টা কিন্তু অনেক সময় একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। আর চার নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল আমাদের ভাষা, সে যে ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি, অনেকটা সোসাইটিতে যখন আপনি লিড দিতে যাবেন, সেই সোসাইটিতে সেই সোসাইটির ল্যাঙ্গুয়েজটা আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। অথবা আপনি কোন একটি দেশে ইংলিশ কান্ট্রিতে গিয়েছেন এবং সেখানে আপনাকে ইংলিশে স্পিচ দিতে হচ্ছে, আপনাকে ইংলিশে তাদেরকে বোঝাতে হচ্ছে, অথবা আরাবিক কোনো কান্ট্রিতে গেছেন, সেখানে আপনাকে আরাবিক একটি কমিউনিটিতে আপনাকে লিভ করতে হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও একটি ফ্যাক্ট আমরা যেটি মনে করি। তাহলে বিভিন্ন ধরনের গ্রুপস, রেসেস, কালচারস, ট্রেডিশনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যেখানে লিভ করে, সেটি আমরা মনে করবো একটি কোএক্সিস্টেন্স, একটি কমিউনিটিতে আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা লিডারশিপ কিভাবে অ্যাচিভ করব বা একজন লিডার হিসেবে কিভাবে নিজেকে তৈরি করব, সেগুলো আমাকে দেখতে হবে। এটি হচ্ছে কোএক্সিস্টেন্স ইন এ পোলার ওয়ার্ল্ড অর ইন দ্য ওয়ার্ল্ড অফ পোলারাইজেশন। নাম্বার টু, সেটি যেই চ্যালেঞ্জটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেটি ফ্যাক্ট, সেটি হচ্ছে কম্পিটিশনস। আমরা দেখতে পাই যে আপনি একটি বিশ্ববিদ্যালয়ে যদি লিড দিতে যান কোনো একটা ফ্যাকাল্টি অথবা কোনো একটি ছাত্র সংসদে, আপনাকে কম্পিটিশন ফেস করতে হয়, কারণ প্রত্যেকটি ফ্যাকাল্টিতে অনেকে আছেন যে লিড দিতে পারে, অথবা একটি কান্ট্রিতে অনেকে আছেন যে লিড দিতে পারে, অথবা ওয়ার্ল্ডে অনেকে আছেন যে লিড দিতে পারে। এই ক্ষেত্রে কম্পিটিশনস অর ইন এ সেন্স আমরা যেটা বলতে পারবো, রাইভালরি অর কম্প্যাটিটিভনেস, হিউজ কম্প্যাটিটিভনেস অ্যান্ড হিউজ রাইভালরিস আমাদেরকে ফেস করতে হয়, সেটি একটি চ্যালেঞ্জ। তো এই কম্পিটিশনটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা ফেস করি এবং চ্যালেঞ্জ হিসেবে আমরা আমাদেরকে নিতে হবে। একটি হচ্ছে লিডারশিপ কম্পিটিশন, আপনার যে কম্পিটিটিভনেস ইন লিডারশিপ স্কিলস, অনেকেই কীভাবে নেতৃত্ব দিবে, একই সোসাইটিতে, একই দেশে বা ওয়ার্ল্ডে সেম ক্যাটাগরিজ আর সেম লিডারশিপ স্কিলস আছে, এমন অনেকে আছে। তাহলে আমরা এটি বলবো যে এটি একটি কম্পিটিশন, দ্য ওয়ার্ল্ড অফ কম্পিটিশন। অ্যান্ড দুই নম্বরে যে কম্পিটিশনটা আমরা চ্যালেঞ্জ হিসেবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কম্পিটিশন। প্রত্যেকেই তার ফিল্ডে স্পেশালাইজেশন, স্কিলড অর এক্সপিরিয়েন্সড অথবা এডুকেটেড পারসন ইন ওন স্পেশালাইজেশন অর ফিল্ড, এই ইন্টেলেকচুয়ালি আমরা ওয়ার্ল্ডে অনেককেই দেখতে পাই, সেও রেডি to compete with you, with me. So this is a kind of another intellectual competition.
So the intellectual competition is very important. And আমরা দেখতে পাই যে কত creative ideas নিয়ে আসতে পারে, scientific ideas নিয়ে আসতে পারে, যে কত strongly, intellectually compete করতে পারে, সেটিও একটি competition and challenge. In a sense, this is a fact in today's world. তারপরে scientific and technological competition. আমরা জানি today's world is the world of technologies and sciences. অনেক সময় এই technological world from the perspective of Bangladesh, আমরা বাংলাদেশকে বলছি বাংলাদেশ যে digitalization হচ্ছে, টেকনোলজি আমরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছি বাংলাদেশে, যতই টেকনোলজিক্যালি আমরা ডেভেলপড হব, সাইন্টিফিকলি ডেভেলপড হব, আমাদের কম্পিটিশনটা আরও বাড়বে সারা ওয়ার্ল্ডে। আমরা যদি লিডারশিপের কথা বলি, আপনি যদি ওয়ার্ল্ডকে কোনো একটি সেক্টরে লিড দিতে চান, আপনাকে ইউ হ্যাভ টু টেক এ চ্যালেঞ্জ। আপনার টেকনোলজিক্যালি অ্যান্ড সাইন্টিফিক্যালি আপনাকে লিড দেওয়ার জন্যে, লিডারশিপ স্কিলস আপনাকে অ্যাচিভ করার লক্ষ্যে আপনাকে প্রস্তুত হতে হবে। আর সেই আরেকটি বিষয় যেটি আমরা এই ওয়ার্ল্ডে ফেস করছি চ্যালেঞ্জ হিসেবে, সেটি হচ্ছে লবি। আমরা দেখতে পাচ্ছি শুধু সারা পৃথিবীতে নয়, সারা বাংলাদেশে কেউ যার মধ্যে জ্ঞান আছে, এক্সপিরিয়েন্সেস আছে, স্কিলস আছে, তবে সে নেতৃত্ব দিতে সক্ষম হয় না। সে এমন একটি সোসাইটিতে লিভ করে যেখানে কাজ চলে মামা ভাগিনার অথবা রিকমেন্ডেশন অথবা পুশ করা, নেটওয়ার্কিং, লবিং। এই লবিং প্রকার চ্যালেঞ্জ বর্তমান কমিউনিটিতে এবং সারা পৃথিবীতে। এমনকি আপনি যদি কোনো ইউনাইটেড নেশনে কোথাও নেতৃত্ব দিতে চান, OICতে নেতৃত্ব দিতে চান, আপনার ইভেনকে আপনার বিশ্ববিদ্যালয়ে যদি নেতৃত্ব দিতে চান, আপনাকে জানতে হবে, শিখতে হবে কিভাবে লবি করতে হবে, লবিং করতে হবে, কিভাবে আপনাকে ভালো সম্পর্ক অথরিটির সাথে রাখতে হয়, করতে হয়, সেটি আপনাকে লক্ষ্য করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। কারণটা হচ্ছে লবিং ছাড়া, রিকমেন্ডেশন ছাড়া বর্তমানে একটি স্টেজে পৌঁছানো অনেক কঠিন। হ্যাঁ, সেই স্টেজে পৌঁছতে পারবে যদি তার মধ্যে সেলফ কনফিডেন্স থাকে, তার মধ্যে ট্রু অ্যান্ড রিয়েল অ্যাকশন প্ল্যান থাকে, সে অবশ্যই তার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। তবে এটি একটি চ্যালেঞ্জ। তো আমি যে বিষয়টি বললাম, বর্তমান যেটি ফ্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড অর ইন এ কমিউনিটি, ইন এ সোসাইটি অর ইন দ্য ইউনিভার্সিটি, আপনি যদি একজন নেতৃত্বের অধিকারী হয়ে নেতৃত্ব দিতে চান, তবে আপনাকে এই চ্যালেঞ্জ ফেস করার সেই মানসিকতা আপনার কাছে থাকতে হবে, আপনাকে সেভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে। তো চ্যালেঞ্জ দুইটা বললাম, একটি হচ্ছে কোএক্সিস্টেন্সের চ্যালেঞ্জ, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন রেসের, বিভিন্ন কালচারাল পিপল, ল্যাঙ্গুয়েজেস আছে, ব্যারিয়ার্স আছে, সেই চ্যালেঞ্জটাকে আপনাকে অবশ্যই আপনার মাইন্ডে রাখতে হবে। দিস ইজ এ কাইন্ড অফ চ্যালেঞ্জ। অ্যান্ড দুই নম্বর যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে কম্পিটিশন, সেই কম্প্যাটিটিভনেস আমাদের কমিউনিটিতে এবং সারা ওয়ার্ল্ডে অনেক বেড়ে গেছে, ইন্টেলেকচুয়ালি, সাইন্টিফিক্যালি অ্যান্ড ইন লিডারশিপ স্কিলস অ্যান্ড অলসো লবিং। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে চ্যালেঞ্জ, কম্পিটিশনস, the world of competition, the world of coexistence, ei bishoy ta kintu bortoman ekta fact ebong ei ekta shotto ke apnake mene niye apni kibhabe nijeke ekjon leader hishebe toiri korben seta apnar apnake siddhanto nite hobe ebong kibhabe korben, ki gunaboli thakte hobe, ki characteristics apnake apnar moddhe thakte hobe, shei bishoy gulo ami ektu pore inshallah alochona korbo. To আমার মনে হয় এই বিষয়ে যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আপনার মধ্যে থাকতে হবে, আপনাকে ক্রিয়েট করতে হবে, ডেভেলপ করতে হবে, সে বিষয়ে সামনে আলোচনা করব। তবে আমি একটা মিনিট সময় নিচ্ছি যে আমান ভাইয়ের যদি কোনো
অন্য কোনো বিষয় থাকে আমি কন্টিনিউ করার পূর্বে, জি আপনার মাইক্রোফোন ইজ অফ আই থিঙ্ক। সরি, ভালো, খুব ভালো আলোচনা হচ্ছিল, আমরা আমি নিজেই খুব ভালো নোট নিচ্ছি এবং আমাদের এই ভিডিওটা তো থাকবেই। এর মধ্যে যারা এখনো শেয়ার দেননি, যারা এখনো মনে করছেন যে একটু পরে দিবেন, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো এই মুহূর্তে একটু শেয়ার দিয়ে আমাদের লাইভটাকে ইয়ত লিডারদের কাছে পৌঁছে দিন। এবং এই আলোচনাগুলো করার জন্য আমরা অবশ্যই একটা প্ল্যান ছিল, মাহি ভাই সেগুলোকে গুছিয়েছে, সেই নলেজ গুলো আমাদের সবার লাগবে। সো থ্যাংক ইউ, আপনি কন্টিনিউ করুন, আমরা একটু পরে কোয়েশ্চন নেব। রাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এখন আপনি, আমি যদি একজন নেতা হিসেবে, লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটি ছোট একটি কমিউনিটিতে হোক বা হোক ইন্টারন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল স্টেজে, আপনাকে এমন একটি কি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে হবে, সেটিকে বলবো স্ট্র্যাটেজি আপনাকে ডেভেলপ করতে হবে, সেটি কিভাবে করবে? তাহলে আমি যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের কথা বলছি, তিনটি পয়েন্ট আপনাকে মাথায় রেখে আপনাকে ডেভেলপ করতে হবে। নাম্বার ওয়ান যে সেটি হচ্ছে পজিটিভ থটস, ইউ শুড হ্যাভ পজিটিভ থটস, আপনাকে ইতিবাচক হতে হবে, এমন চিন্তাধারা, এমন প্ল্যান করবেন, এমন কিছু করবেন আপনার কমিউনিটিতে অর ইন ইন্টারন্যাশনাল স্টেজ, সেটি হবে পজিটিভলি, আপনার মধ্যে যে আইডিয়াস, নোশনস অ্যান্ড থিওরিস, ইউ শুড ডেভেলপ পজিটিভলি। পজিটিভলি মিনস ইন এ সেন্স, ইউ নো ইউর পারসেপশনস, আপনার কনসেপ্টস, যে কনসেপ্টস অ্যান্ড পারসেপশনস আপনি ডেভেলপ করবেন একটি কমিউনিটিকে লিড দেওয়ার জন্যে বা একটি স্টেজে পৌঁছার জন্যে, এই কনসেপ্টস অ্যান্ড পারসেপশনস মাস্ট বি পজিটিভ। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, আপনাকে পজিটিভ থটসের অধিকারী হতে হবে, দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, আপনার এই যদি এই পজিটিভ থটস থাকে, পজিটিভ কনসেপ্টস, পারসেপশনস অ্যান্ড অলসো থিওরিস, ফিলসফিস যদি আপনার থাকে, আপনাকে অবশ্যই পজিটিভ অ্যাকশনস প্ল্যান, আই মিন অ্যাকশন প্ল্যান আপনাকে ক্রিয়েট করতে হবে, ডেভেলপ করতে হবে। আপনি তখনই পজিটিভ অ্যাকশন প্ল্যান ডেভেলপ করতে পারবেন যখন আপনার মধ্যে পজিটিভ থটস থাকে, আপনার মধ্যে পজিটিভনেস থাকে, আপনি একজন অপটিমিস্টিক হন, তখনই কিন্তু আপনি একটি পজিটিভ অ্যাকশন প্ল্যান আপনি ডেভেলপ করতে পারবেন। নাম্বার থ্রি, এই যদি পজিটিভ থটস অ্যান্ড পজিটিভ অ্যাকশন প্ল্যান যদি আপনার থাকে, তবেই আপনি কিন্তু অ্যাট দ্য এন্ড আপনার আউটকামস অ্যান্ড ফুডস রেজাল্ট আপনি পজিটিভলি অ্যাচিভ করতে পারবেন। আপনি সেই জন্যে পজিটিভ থটস, পজিটিভ অ্যাকশন প্ল্যান অ্যান্ড পজিটিভ আউটকামস, তার মানে আপনার প্রাথমিকভাবে আপনার চিন্তাধারা, ক্রিয়েটিভনেস, আপনার ক্রিয়েটিভনেস থেকে যে ফিলসফি, কনসেপ্ট অ্যান্ড স্ট্র্যাটেজি আপনি ডেভেলপ করবেন, এই তাতে আপনার মধ্যে একটি পজিটিভ পজিটিভনেস অ্যান্ড পজিটিভ থটস আপনার আপনার থাকতে হবে। তারপরে আপনি একটি অ্যাকশন প্ল্যান আপনি ক্রিয়েট করলেন বা ডেভেলপ করলেন, তদনুযায়ী আপনি আপনার কার্যক্রম চালিয়ে যাবেন, এগিয়ে যাবেন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আপনি কিন্তু আপনার এই ভালো ফল, রেজাল্ট, সেটি আউটকামস আপনি অ্যাচিভ করতে পারবেন। সেটি হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স, যেটি যাকে বলবো আমি ফ্রেমওয়ার্ক, কি ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, এই তিনটা নোট পয়েন্টস আপনার মনে রাখতে হবে যদি আপনি একজন সত্যিকারের ভালো মানুষের মতো একজন লিডার হতে চান, একজন এই প্রোডাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার হতে চান, অ্যান্ড অ্যাকসেপ্টিং মানুষ হিসেবে, লিডার হিসেবে সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে আপনার কার্যের, আপনার লিডারশিপের প্রশংসা করবে, এবং আপনি কিছু কমিউনিটিকে কিছু দিতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন, এই তাহলে
আপনাকে অবশ্যই এই তিনটি পয়েন্ট মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এখন একজন তরুণ বা যুবক, আমরা যেটি লক্ষ্য করছি সারা পৃথিবীতে, থাউজেন্ডস অফ ইউথ ইন বাংলাদেশ, ফ্রম দি পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, সবাই কিন্তু লিডার হতে চায়। কে না হতে চায়? সবাই চায়। সবাই চায় আমি একটু লিডার হব, এটি আমার ইউনিভার্সিটিতে আমি লিডার হব, দেশে আমি লিডার হব, বিশ্বে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনি লিডার হবেন। তবে এক্ষেত্রে কে আসলে, কার পক্ষে একজন লিডার হওয়া সম্ভব, তার যে কেমন একজন ইউথ, সে হোক ছেলে অথবা মেয়ে, তাকে কি রকম ক্যারেক্টারিস্টিক্সের অধিকারী হতে হবে? নাম্বার ওয়ান, রিমেম্বার ইউ শুড বি এ ডাইনামিক পার্সন, ডাইনামিক পার্সোনালিটি, আপনার মধ্যে যে ডাইনামিজম এই সেটি আপনার মধ্যে থাকতে হবে। ডাইনামিজম মিনস হচ্ছে এ পার্সন উইথ পজিটিভনেস। আমি একটু আগে যে বিষয়টি বলেছি, ইন অ্যাটিটিউড, ইন অ্যাকশন প্ল্যান, অ্যান্ড অলসো ইন কনস্ট্যান্ট চেঞ্জ, যার মধ্যে এমন কিছু ক্যাপাসিটি থাকতে হবে, সে কনস্ট্যান্টলি চেঞ্জ করার একটা প্রবল মানসিকতা তার মধ্যে থাকে। অ্যান্ড হি অর শি শুড বি পজিটিভ ইন অ্যাটিটিউড। ওকে অবশ্যই ডাইনামিক হতে হবে, ডাইনামিক। অ্যান্ড অলসো তার পারসেপশনে তাকে অবশ্যই পজিটিভ হতে হবে। সেই জন্য বলবো যে হি ইজ এ ডাইনামিক পার্সন, হি ইজ এ ডাইনামিক লিডার। সো এ ডাইনামিজম একটি গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারিস্টিক্স। দুই নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে, একজন ইউথ, এজ এ গার্ল আর বয়, মেল আর ফিমেল, অবশ্যই তাকে প্যাশনেট হতে হবে। প্যাশনেট ইন এ সেন্স আমরা বলবো যে তার মধ্যে এমন একটি স্ট্রং বিলিফ থাকবে, সেটি সে শো করবে তার স্ট্রং বিলিফস, এবং সেই স্ট্রং বিলিফস এর উপরেই সে কিন্তু কোনো একটি কাজ করবে। দ্যাট মিনস হি শুড বি অর শি শুড বি কনফিডেন্ট তার কাজে, তার কর্মে, তার বিশ্বাসে, তার কনসেপ্টে। তাকে অবশ্যই প্যাশনেট হতে হবে। প্যাশনেট হলেই, তার স্ট্রং বিলিফ থাকলে, স্ট্রং ফিলিংস যদি তার মধ্যে থাকে, সে কোনো একটি কাজ করতেই পারবে। সেই জন্য আমরা বলবো দুই নম্বরে যে ইউথ শুড বি এ প্যাশনেট পার্সন। নাম্বার থ্রি সেটি হচ্ছে কারেজাস পার্সন। সে এদার বয় আর গার্ল, মেল আর ফিমেল, কারেজাস পার্সন কিন্তু অনেক দূর এগিয়ে যায়। কারেজাস পার্সন হচ্ছে এমন গুণাবলী, এমন একটি গুণ যার মধ্যে থাকে হি ডাজন্ট ফিয়ার, সে কোনো কিছুকে ভয় করে না, কোনো চ্যালেঞ্জকে সে ভয় পায় না, কোনো বিপদ আপদকে সে ভয় পায় না। তার মানে সে এমন একটি ডেঞ্জার অর কোনো চ্যালেঞ্জের মধ্যে থেকেও সে কিন্তু ব্রেভ থাকে, সাহসী থাকে। এ প্যাশনেট পার্সন যার মধ্যে সাহস থাকে, যার মধ্যে একটি বিশ্বাস থাকে, সে কিন্তু অনেক দূর এগিয়ে যায়। সেজন্য বলবো কারেজিয়াস পার্সন যখন ব্রেভ হয়, হি ইজ এ ক্রিয়েটিভ পার্সন অ্যাজ ওয়েল, সে কিন্তু ক্রিয়েটিভ পার্সন নয়, সে আবার স্মার্ট হয়, স্মার্ট ক্রিয়েটিভ, দেন ও কিন্তু ফ্রি থিঙ্কিং স্টাইলকে পছন্দ করে। আপনি এই যে কারেজাসের আন্ডারে তিনটা আমি ক্যারেক্টারিস্টিক্স বলেছি, সেটি হচ্ছে ও কিন্তু স্মার্ট হয়, সে আবার কি হয় ফ্রি স্টাইল থিঙ্কিংটা পছন্দ করে, তারপরে ক্রিয়েটিভ হয়। কেন? সাপোজ আপনি একটি কমিউনিটিকে লিড দিচ্ছেন, আপনার অথরিটি আপনাকে এমন একটি চ্যালেঞ্জ যে আপনার আপনাকে ফুট করলো, আপনাকে এমন একটি চ্যালেঞ্জ দিয়ে দিল, এমন একটি বিপদ বা ডেঞ্জার আপনার মধ্যে চলে আসছে। সো হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জ? আপনি দেখছেন আপনার মধ্যে এমন একটি ক্রিয়েটিভনেস আছে যার কারণে আপনি কিন্তু প্ল্যান বিতে চলে গিয়ে একটি ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারেন। সেজন্য বলবো আপনাকে ইউ শুড বি ক্রিয়েটিভ,
ইউ শুড বি স্মার্ট। স্মার্ট মিনস এরকম না যে আপনাকে পোশাকে এই মানে সৌন্দর্যতে সবকিছুতে হ্যান্ডসামনেস নিয়ে আপনাকে স্মার্ট হতে হবে। স্মার্ট মিনস আপনাকে স্মার্ট হতে হবে হাউ টু ডিল ইন হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু ওভারকাম চ্যালেঞ্জেস, হাউ টু কাউন্টার চ্যালেঞ্জেস। যখন এগুলো এটা আপনার মধ্যে থাকবে, এই জ্ঞানটা, এই ক্রিয়েটিভনেস, এই প্যাশনেটটা, এই আপনি যদি প্যাশনেট হতে হবে, এই প্যাশনটা যদি আপনার মধ্যে থাকে, ব্রেভনেস থাকলে ইউ ক্যান ওভারকাম the challenges. So আমি যে বিষয়টা বললাম, ইংলিশ অলিম্পিয়াড অলরেডি লিখে দিয়েছেন, ডাইনামিক হতে হবে, প্যাশনেট হতে হবে, কোরেজাস হতে হবে একজন ইউথকে, তখনই কিন্তু সে ওই যে একটু আগে বলেছিলাম তার মধ্যে পজিটিভ থটস, তারপর হচ্ছে তাকে পজিটিভ অ্যাকশন প্ল্যানস, তারপরে সে কিন্তু পজিটিভ আউটকামস পাবে ইনশাল্লাহ। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব, এখন একজন ইউথ তার মধ্যে অনেক গুণাবলী আছে, তার মধ্যে পজিটিভ থটস আছে, অ্যাকশন প্ল্যান আছে, সব কিছু আছে, তবে তাকে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স বা রেসপন্সিবিলিটিস তাকে অ্যাচিভ করতে হবে, রেসপন্সিবিলিটিস নিতে হবে, সেটি কিন্তু আপনাকে বলতে হবে অস্বীকার করার কোনো ওয়ে নাই। আপনি ইউ ক্যান ডিনাই দ্যাট ইউ হ্যাভ সাম কি রেসপন্সিবিলিটিস। নাম্বার ওয়ান, যে রেসপন্সিবিলিটি আমি বলবো, অনেকেই আমাদের সমাজে নেতা হতে চায়, লিডার হতে চায়, বাট তার মধ্যে ওই নেতৃত্বের জ্ঞান, ক্যাপাবিলিটি তার মধ্যে নাই। যদি তাই হয় সে নেতা কেমন হবে, বা লিডার হলেও সে কতদিন লাস্টিং করবে, সেটি একটি কোয়েশ্চেন। সেই জন্যে একজন প্রোডাক্টিভ লিডার হতে চাইলে অথবা একজন ইফেক্টিভ লিডার যদি হতে চান, আপনাকে কিছু রেসপন্সিবিলিটিস নিতে হবে। নাম্বার ওয়ান, বি মাস্টার ইন ইউর ওন স্পেশালাইজেশন। অনেকে বলি আই এম নট ফ্রম দি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, হাউ ক্যান আই বি এ লিডার, পলিটিক্যাল লিডার, হাউ ক্যান আই লিড দ্য কান্ট্রি। নো, ইউ ক্যান লিড দ্য কান্ট্রি ইন ইউর স্পেসিফিক, ইন ইউর ওন ডিসিপ্লিন, ইফ ইউ আর এ মাস্টার। আপনি যদি একজন মাস্টার হয়ে থাকেন আপনার ডিসিপ্লিনে, আপনার স্পেশালাইজেশনে, তবেই আপনি কিন্তু ইন ফিউচার লিডার হতে আপনাকে অনেক সহায়তা দিবে, এবং সেটি হচ্ছে বেসিক্যালি কি রেসপন্সিবিলিটি আপনার। আপনার যেই স্পেশালাইজেশন আপনি স্টাডি করছেন, সেই স্পেশালাইজেশনে, সেই ফিল্ডে আপনাকে একজন মাস্টার হতে হবে, আপনাকে স্কিল্ড হতে হবে, আপনার নলেজ থাকতে হবে, হিউজ নলেজ ইন ইউর ওন স্পেশালাইজেশন অর ওন ফিল্ড। নাম্বার টু, যে দায়িত্বটা আপনার আছে সেটি হচ্ছে আপনার আপ টু ডেট নলেজ থাকতে হবে অ্যাবাউট ওয়ার্ল্ড হ্যাপেনিং, সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে, সারা ওয়ার্ল্ডে কি চলছে, এই যে বিষয় ওয়ার্ল্ড হ্যাপেনিংস আপনাকে অবশ্যই আপনাকে জানতে হবে। টুডে দিস ওয়ার্ল্ড এক্সাম্পল কোভিড-19, করোনা ভাইরাস, সারা পৃথিবীতে আমরা এই করোনা ভাইরাসকে ফেস করছি, সারা পৃথিবীর কোন দেশ কীভাবে হ্যান্ডেল করছে, কোন দেশ কীভাবে তার পরিস্থিতিকে ফেস করছে, সারা পৃথিবীতে কী ঘটতে চাচ্ছে বা কী হচ্ছে, সে বিষয়ে আপনাকে আপ টু ডেট নলেজ আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি একজন প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ লিডার হতে চান, একজন সফল নেতা হতে চান, আপনার সমসাময়িক বিশ্বে, দেশে, সমাজে কি হচ্ছে, কি ঘটছে, সেই নলেজটা আপনার মধ্যে থাকতে হবে। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে হিস্ট্রি ডিনাই করা যাবে না, আপনার হিস্ট্রিকে ডিনাই করা যাবে না। সাপোজ সামওয়ান উড লাইক টু বি লিডার ইন ইংলিশ অলিম্পিয়াড, অথবা ইংলিশ অলিম্পিয়াডকে লিড দেওয়ার জন্য চায়, তাকে অবশ্যই ইংলিশ অলিম্পিয়াডের হিস্ট্রি জানতে হবে, কখন এস্টাবলিশমেন্ট হয়েছিল, তার মিশন ভিশন কি, কারা নেতৃত্ব ছিল, কারা সেটি ফর্ম করেছে এবং কেন করেছে,
কতদূর এগিয়ে গেছে আর কতটুকু যেতে হবে, কিভাবে নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, অল হিস্ট্রিজ ইউনো অবশ্যই জানতে হবে। আপনি যদি বাংলাদেশের একজন নেতা হতে চান, ইউ মাস্ট নো দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যান্ড হিস্ট্রি অফ কনস্টিটিউশন, হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স, হিস্ট্রি অফ দ্য লিডার্স, প্রেসিডেন্টস, ইউনো আপনাকে অবশ্যই এই যে হিস্ট্রিস অবশ্যই জানতে হবে। আপনি সাপোজ ইউএন ইউনাইটেড নেশনস এর আপনি সিকিউরিটি কাউন্সিলের লিডার হতে চাচ্ছেন, আপনার একটা এইম আছে, আপনার মধ্যে একটা গোল, আপনার অ্যাম্বিশন, আপনাকে সেই ইউনাইটেড নেশনস সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে জানতে হবে, সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। সেটি কখন আপনাকে আপনাকে হিস্ট্রি যখন জানবেন একটি কমিউনিটিতে, একটি কমিউনিটি সম্পর্কে, দেশ সম্পর্কে, ওয়ার্ল্ড সম্পর্কে, তখনই কিন্তু আপনি সেই কমিউনিটিতে, সেই ফিল্ডে নেতৃত্ব দেওয়ার জন্য একটি গুণ যেন আপনি অর্জন করেছেন। হ্যাঁ, একজন কোয়েশ্চেন করেছে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টে স্টুডেন্ট, আমাদের যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে পড়ে অথবা ইজ অ্যাকাউন্টেন্ট অথবা হিসাব বিজ্ঞানে পড়ে, বিভিন্ন ফিনান্সে পড়ে, হ্যাঁ বিভিন্ন স্পেশালাইজেশনে, ফার্স্ট ক্রাইটেরিয়া অর ক্যারেক্টারিস্টিক আমি বলবো, ইউ হ্যাভ টু বি মাস্টার ইন অ্যাকাউন্টিং। আপনি যদি অ্যাকাউন্টিংয়ে মাস্টার হন, আপনি যদি মানে এমন একজন নলেজেবল পার্সন হিসেবে নিজেকে তৈরি করতে পারেন, আপনি দেখবেন ইন নিয়ার ফিউচার ইউ ক্যান বি আ লিডার ইন অ্যাকাউন্টিং। সাপোজ আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন, আমি অ্যাকাউন্টিংয়ে পরে আমি দেশকে কেমন নেতৃত্ব দিব, আপনি দেখবেন সারা পৃথিবীতে বা সারা ওয়ার্ল্ডে দেশে লিডারশিপ ফিল্ডস পজিশনস কিন্তু অ্যাকাউন্টিংয়ের বাইরে নয়। আপনি বাংলাদেশে যেমন আপনি যদি লিড দিতে চান, সেখানে মিনিস্ট্রি অফ ফিনান্স আছে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং আছে, বিভিন্ন মিনিস্ট্রি অফ ইকোনমি বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি, অথবা আপনি একাডেমিক লাইনেও কিন্তু নেতৃত্ব দিতে পারেন, একটি বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাকাউন্টিংয়ে নেতৃত্ব দিতে পারেন, অথবা আপনি একটি কমিউনিটিতে সেই অ্যাকাউন্টিং নিয়ে আপনি অনেক স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গ্রাজুয়েটস অথবা প্রফেশনালসকে আপনি কিন্তু নেতৃত্ব দিতে পারেন। এবং অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি যদি আপনার মধ্যে হিস্ট্রি থাকে, হিস্ট্রির নলেজ থাকে, ওয়ার্ল্ড যে হ্যাপেনিংস এই সম্পর্কে আপনার মধ্যে নলেজ থাকে, লিডারশিপ যে স্কিলস যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনি কিন্তু সেই ফিল্ডে হয়েও একজন লিডার হিসেবে নিজেকে গঠন করতে পারবেন। এরপর আমি চার নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কি রেসপন্সিবিলিটি আপনাকে পার্টিসিপেট করতে হবে বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্টস, ওয়ার্কশপস, ট্রেনিংস অ্যান্ড কনফারেন্সেস, সেমিনার্স। আপনি যদি সারা যে কোনো ফিল্ডের বা যে কোনো স্পেশালাইজেশন হয়েও যদি ইন্টারন্যাশনালি অর লোকালি বিভিন্ন প্রোগ্রামে, অ্যাক্টিভিটিসে, ট্রেনিংয়ে, ওয়ার্কশপে আপনি যদি পার্টিসিপেট করেন, আপনার অনেক লিডারশিপ স্কিলস, একাডেমিক স্কিলস অ্যান্ড সফট স্কিলস আপনার মধ্যে চলে আসবে, আপনার মধ্যে একটি আইডিয়াস চলে আসবে কিভাবে ইন্টারন্যাশনাল কনফারেন্সে আপনি যখন ডিসকাশন করবেন, বিভিন্ন ধরনের এই প্রোগ্রামে জয়েন করবেন, সেখানে ডিবেট স্কিল, কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, ডিবেট স্কিল, নলেজেস অ্যান্ড ডিপ্লোম্যাসি অ্যান্ড ডিপ্লোম্যাটিক অ্যাট্রিবিউটস, ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। এই জন্য বলবো পার্টিসিপেশন ইন ইভেন্টস অ্যান্ড প্রোগ্রামস, কনফারেন্সেস, সেমিনার্স, ওয়ার্কশপস, ট্রেনিংস, এটিও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে রেসপন্সিবিলিটিস এর কথা বলেছি, চারটি উল্লেখ করেছি, বি এ মাস্টার ইন ইউর ওন ডিসিপ্লিন অ্যান্ড হ্যাভ ইউ নো ইউ শুড হ্যাভ আপ টু ডেট নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডস হ্যাপেনিং, সারা বিশ্বে কী হচ্ছে, কমিউনিটিতে কী হচ্ছে, বাংলাদেশে কী হচ্ছে, ডিপেন্ডস অন ইউর অ্যাম্বিশন। আপনি যদি একটি কমিউনিটি লিডার হতে চান, সেই কমিউনিটিতে কী হচ্ছে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে।
ইভেন আপনি যদি সারা পৃথিবীতে কি হচ্ছে সেগুলো জানতে চাচ্ছেন, কারণ ইউ হ্যাভ অ্যান অ্যাম্বিশন টু বি আ লিডার অফ ইউনাইটেড নেশন, তার মানে আপনাকে ওয়ার্ল্ডে কি হচ্ছে, ইউএনএ কি অ্যাকশন নিচ্ছে, কি প্ল্যানিং নিচ্ছে, সবকিছু সম্পর্কে আপনাকে জানতে হবে। নাম্বার থ্রি যেটি বলেছে হিস্ট্রি ডিনাই করা যায় না, হিস্ট্রি জানতে হবে, ইতিহাসকে জানতে হবে কিভাবে। সাপোজ এই আমাদের যে লিডারের কথা বলি, যে মহাত্মা গান্ধী কিভাবে লিডার হয়েছিলেন, হ্যাঁ, তারপরে যদি নেলসন ম্যান্ডেলা কিভাবে লিডার হয়েছিলেন, সুলতান মাহমুদ গজনবী কিভাবে লিডার হয়েছিলেন, কিভাবে লিড দিয়েছিলেন, আমরা যদি এই বিষয়গুলো স্টাডি করি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট লিডার অ্যান ইন্টারন্যাশনাল লিডার, কোনো তার সাথে কোনো দৃষ্টান্ত অন্য কেউ হতে পারে না, এমন একজন লিডার, তিনি কিভাবে লিড দিয়েছেন, এই যে হিস্ট্রি, বিভিন্ন ক্যাটাগরিজ অফ হিস্ট্রি আপনাকে অবশ্যই জানতে হবে। তো প্রিয় ভাই বন্ধুগণ, এখন আমি বেসিক যেই ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং থিঙ্কিং স্টাইলস, এই পজিটিভ থটস, পজিটিভ অ্যাকশনস অ্যান্ড পজিটিভ আউটকামস যদি আপনি পেতে চান, আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। এখন আমি একটু ইন্টারন্যাশনাল স্টেজে আপনি একজন লিডার হিসেবে নিজেকে যদি ডেভেলপ করতে চান, আপনি কিভাবে হতে পারেন, বা আপনি ওয়ার্ল্ড অর্গানাইজেশনস বা লোকাল ইভেন্টস, লোকাল প্রোগ্রামস থেকে আপনি কি উপকৃত হতে পারেন, সে বিষয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমি যে চার নম্বরে যে রেসপন্সিবিলিটি বলে এর কথা বলেছিলাম, সেটি হচ্ছে পার্টিসিপেশন অর এঙ্গেজমেন্টস ইন ইভেন্টস, প্রোগ্রামস লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। লোকালি আপনারা নিজেরাই জানেন কিভাবে জয়েন করবেন, বাংলাদেশে যদি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড মিনিস্ট্রি অফ স্পোর্টস, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং, মিনিস্ট্রি অর এনি এম্বাসি, অথবা কোনো ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইউথ প্ল্যাটফর্ম, এমন কোনো ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার যদি হোস্ট করে, ট্রাই টু অ্যাটেন্ড, ট্রাই টু পার্টিসিপেট। পার্টিসিপেশন ইন দ্য প্রোগ্রামস, ইভেন্টস অ্যান্ড ওয়ার্কশপস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কী কী জ্ঞান, স্কিলস আপনার মধ্যে চলে আসবে, সে বিষয়ে আমি একটু পরে আলোচনা করব। তো প্রথম যে কথাটি বললাম সেটি হচ্ছে পার্টিসিপেশন লোকালি। লোকালি মিন্স ইন ন্যাশনাল লেভেল অর ইন লোকাল কমিউনিটি, আমরা যে লোকাল কমিউনিটিতে হয় অথবা লাই ইন ন্যাশনালি কোনো প্রোগ্রামস। নাম্বার টু হচ্ছে এঙ্গেজমেন্টস অ্যান্ড পার্টিসিপেশন ইন ইন্টারন্যাশনাল স্টেজেস গ্লোবালি। গ্লোবালি আপনি যদি বলেন সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে অনেক ইউথ প্ল্যাটফর্মস আছে, কিছু প্ল্যাটফর্মস আছে আছে ইউনাইটেড নেশনের অ্যাফিলিয়েশন হিসেবে, অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, এক্সাম্পল মন মডেল ইউনাইটেড নেশন আমরা সবাই জানি, তারপরে ওআইসি ইউথ যেটি ওআইসি অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন ওআইসি ইউথ, সেটি হচ্ছে হেডকোয়ার্টার ইস্তাম্বুলে, সেটিও একটি ইউথ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড। নাম্বার টু হচ্ছে ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন, ইউনাইটেড নেশন অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন, সেই ইউএনএওসি, ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস, এই ইউএনএওসি এভরি ইয়ার সারা পৃথিবীতে অনেকগুলো ইন্টারন্যাশনাল ইভেন্টস, কালচারাল ইভেন্টস অ্যান্ড ইন্টারফেথ প্রোগ্রামস, ইন্টার রিলিজিয়াস প্রোগ্রাম, ইয়েস, তারা অর্গানাইজ করে থাকে, হোস্ট করে থাকে সারা পৃথিবীতে। এই প্রোগ্রামগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে, আপনাকে কিভাবে, হাউ টু বি এ লিডার উইথ ইন্টাগ্রেশন স্কিলস, ইন্টাগ্রেটেড স্কিলস, যে বিষয়গুলো হচ্ছে হাউ টু রেসপেক্ট কালচার্স, হাউ টু রেসপেক্ট ট্রেডিশনস, হাউ টু রেসপেক্ট রেসেস, হাউ টু অ্যাডাপ্ট আদার কালচার্স, হাউ টু ওয়ার্ক উইথ people from different faiths, different races, you know, many things you can learn from events and programs hosted by UNAOC, United Nations Alliance of Civilization. Erpore UNESCO ache, cultural acti United Nations er affiliated organization, UNESCO onek gulo program hoy sara world e. Tarpore international
ইউনিয়ন অফ সোশ্যালিস্ট ইউথ, যেটা নিউ ইয়র্ক সরি ভিয়েনা, ভিয়েনাতে আছে, ভিয়েনাতে অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে আছে। আরেকটি আছে গ্লোবাল ইউথ অ্যাকশন নেটওয়ার্ক, গ্লোবাল ইউথ অ্যাকশন নেটওয়ার্ক, সেটি হচ্ছে আপনার এই নিউ ইয়র্ক অফিস। আপনি ওরাও কিন্তু অনেকগুলো প্রোগ্রাম ইয়ারলি অর্গানাইজ করে, হোস্ট করে। ইয়েস, তারপরে আছে ওয়ান ওয়ার্ল্ড ইউথ প্রজেক্ট, ওয়ান ওয়ার্ল্ড ইউথ প্রজেক্ট, সেটিও গ্লোবাল একটি ইউথ প্ল্যাটফর্ম। তারপরে আছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ ইউথ, হেডকোয়ার্টার হচ্ছে মালাক্কা মালয়েশিয়াতে। আরেকটি আছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ, ওয়ামি, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ, এটি হেডকোয়ার্টার হচ্ছে কেএসএ সৌদি আরবিয়াতে। তারপরে অনেকগুলো অর্গানাইজেশন যেমন AIESEC, এটি হচ্ছে আপনার ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজে একটি হিউজ ইউথ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড। ওরা সেই গ্লোবাল ব্র্যাক থ্রো ইভেন্ট কিন্তু হোস্ট করে সারা প্রতি বছরে, এবং মানে অনেক ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসকে তারা হোস্ট করে এবং ফিনান্স করে, তারা যাতে এই ইজিলি অ্যান্ড ফ্রিলি সেই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে পারে, জয়েন করতে পারে। এরপরে আরেকটি আছে এশিয়ান ইউথ কাউন্সিল, এশিয়ান ইউথ কাউন্সিল, একটি অনলাইন হাবও আছে তাদের, সেখানে আপনি দেখবেন অনেকগুলো এই প্রোগ্রাম আছে। তারপরে আছে আপনি ইউরোপিয়ান ইউথ ফোরাম, ইউরোপিয়ান ইউথ ফোরাম, এটিও একটি অ্যাক্টিভ অ্যান্ড বলবো যে অনেক গুরুত্বপূর্ণ একটি সংগঠন, ইউথ প্ল্যাটফর্ম। তারাও এই ব্রাসেলস অ্যান্ড বেলজিয়ামে, ব্রাসেলস অ্যান্ড বেলজিয়ামে ইউরোপিয়ান ইউথ ফোরাম কিন্তু অনেক ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হোস্ট করে, অ্যান্ড তারা প্রতি বছর সারা ওয়ার্ল্ড থেকে ইউথ লিডার্সদেরকে কিন্তু কল করে থাকে, আপনি সেখানে কিন্তু জয়েন করতে পারেন। তারপরে আছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম, যেটি আমি একটু আগে কথা বলেছি। এখন প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে অনেক সিলেক্টেড কিছু ইম্পর্টেন্ট ইউথ প্ল্যাটফর্মসের কথা বলেছি ওয়ার্ল্ডে, যাদের ডমিনেশন কিন্তু অনেক বেশি। আমি যে অর্গানাইজেশনসের কথা বলেছি, প্ল্যাটফর্মস, তারা কিন্তু ওয়ার্ল্ডে অনেক ডমিনেট করে থাকে। তো আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, হাউ টু অ্যাটেন্ড, হাউ টু পার্টিসিপেট। আপনি এই পার্টিসিপেশন কিন্তু ফি নেয় না, এরা আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে, তবে আপনার মধ্যে সেই কিছু ক্যারেক্টারিস্টিক্স স্কিলস আপনাকে শো করতে হবে, যে ইউ পার্টিসিপেটেড ইন মেনি প্রোগ্রামস, ভ্যারিয়াস ফোরামস, কনফারেন্সেস ইন ইউর কান্ট্রি, ইন ইউর ইউনিভার্সিটি, অ্যান্ড ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বি আ লিডার, টু বি পার্ট অফ দিস ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম। সো আপনি নিজেকে একটু শো করবেন, আপনার মধ্যে কি আছে, অ্যান্ড আপনি কি করতে চান, আপনি ইন ফিউচার কি হতে চান, হাউ টু কন্ট্রিবিউট টু ইউর কমিউনিটি, টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য হিউম্যান বিং। সো আপনি এই বিষয়গুলো যখন আপনার নিজের মধ্যে থাকবে, আপনি অ্যাপ্লাই করবেন। প্রতি বছর গুগলে আমরা সার্চ দিয়ে বা ওয়েবসাইটকে আমরা সার্চ করে আপনি নিজে অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি কিন্তু সেই অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হবেন, জয়েন করতে পারবেন। এখন আমি যে বিষয়টি আলোচনা করব, আমার ইংলিশ অলিম্পিয়াড থেকে কোয়েশ্চেন এসেছে, আপনি যদি প্ল্যাটফর্মস লোকালি অর ইন্টারন্যাশনালি অর গ্লোবাল স্টেজে আপনি জয়েন করলে কি কি স্কিলস আপনি অ্যাচিভ করতে পারবেন, কি কি স্কিলস আপনার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনি যদি পার্টিসিপেট করেন, সে বিষয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এই কোয়েশ্চনটা ইংলিশ অলিম্পিয়াড থেকে এসেছে। সো আমি তিনটি পয়েন্ট আলোচনা করব, যদি আপনি লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি জয়েন করেন। নাম্বার ওয়ান হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। ফার্স্ট অফ অল আপনার কিন্তু এই ক্যাপাসিটি বিল্ডিং হবে, ইউ ক্যান বিল্ড ইউর ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি কোন কোন স্টেজ, কোন কোন সেক্টরে আপনার ক্যাপাসিটি বিল্ডিং হবে, এক নম্বর হচ্ছে আপনি স্ট্র্যাটেজিস, থিওরিস অ্যান্ড ফ্রেমওয়ার্কস কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়ে কিন্তু আপনি আপনার স্কিল চলে আসবে। আপনি যদি ওই যে গ্লোবালি অ্যান্ড লোকালি বিভিন্ন প্রোগ্রাম যদি জয়েন করেন,
First of all, আপনি আপনার মধ্যে এমন স্কিল চলে আসবে কিভাবে হাউ টু ডিজাইন ইউর স্ট্র্যাটেজিস ইউর ফিলোসফিস অ্যান্ড ইউর মেজারমেন্টস আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। তারপরে ওয়ার্কশপে আপনি যখন জয়েন করবেন ওয়ার্কশপ থেকে আপনার ব্রেন স্টর্মিং স্কিলস কিন্তু চলে আসবে। আপনি কিভাবে ব্রেন স্টর্ম করবেন, কিভাবে একটি বিষয়ে আলোচনা করতে গিয়ে বা ফাইনালাইজ করতে গেলে আপনাকে একটু ব্রেন স্টর্ম করতে হবে। একটি অ্যাকশন প্ল্যান যখন আপনি একটি ফাইনালাইজ করবেন আপনাকে ব্রেন স্টর্ম করতে হবে, কিভাবে করতে হবে সেটি কিন্তু আপনি পার্টিসিপেশন থেকে আপনি শিখতে পারবেন। তারপরে হচ্ছে হলিস্টিক এডুকেশন। আমরা অনেকে ভালো লিডার আমাদের কমিউনিটিতে বিভিন্ন জায়গায়, তবে আমরা আমাদের মধ্যে কিন্তু হলিস্টিক এডুকেশন নাই। আমাদের মধ্যে রেসপেক্টিং আদার্স, আদার কালচার্স, হাউ টু কোঅপারেট উইথ আদার্স, তারপরে আপনি ভালো যে অনেস্টি বিভিন্ন ধরনের, অথবা যে হলিস্টিক এডুকেশন যেই এডুকেশনটি প্রতিটি বিলিফসে কিন্তু বিশ্বাস করে। হলিস্টিক এডুকেশন ইটস নট লাইক নেসেসারিলি টু বি ইসলামিক ফ্রম দি কোরআনিক পার্সপেক্টিভ। অ্যাকচুয়ালি হলিস্টিক এডুকেশন ফ্রম অল দ্য বিলিফস, সেম এডুকেশন, সেম বিলিফ, এমন কিছু গুণ, এমন কিছু শিক্ষা যে প্রতিটি ধর্মে প্রতিটি বিলিফসে কিন্তু বিশ্বাস করে, সেটি ইসলামে তো অবশ্যই বিশ্বাস করে। সেই হলিস্টিক এডুকেশন সম্পর্কে আপনার ধারণা চলে আসবে যদি আপনি পার্টিসিপেট করেন ইন্টারন্যাশনালি এবং অন্যদের সাথে ডিল করেন। তারপরে ক্যাপাসিটি বিল্ডিংয়ে আরেকটা বিষয় আপনি জানতে পারবেন, আপনার মধ্যে ক্যাপাসিটি চলে আসবে টু কাউন্টার এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম। Extremism and terrorism, in effect, আমরা বলতে পারি worldwide একটি huge challenge। অনেক platforms আছে তারা কিন্তু extremismকে কি করে থাকে, মানে promote করতে থাকে, অথবা terrorismকে indirectly promote করতে থাকে। So if you participate global youth platforms, events, programs and locally or internationally, আপনার কিন্তু clear হয়ে যাবে কোনটা এক্সট্রিমিজম অ্যান্ড কোনটা টেরোরিজম অ্যান্ড আপনাকে কিভাবে কাউন্টার করতে হবে সেই এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজমকে, সেই বিষয়ে আপনার মধ্যে একটি নলেজ চলে আসবে। তারপরে দুই নম্বর যে মেইন অ্যাচিভমেন্ট স্কিল আপনার মধ্যে আপনার অ্যাচিভ হবে সেটি হচ্ছে বিল্ডিং ক্যাপাবিলিটিস। ক্যাপাবিলিটিস কিন্তু ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটিস, প্রথমে বলেছি আপনাদেরকে আমি ক্যাপাসিটি বিল্ডিং, আর দুই নম্বরে সেটি হচ্ছে ইউ ক্যান বিল্ড ইউর ক্যাপাবিলিটিস, আপনার ক্যাপাবিলিটিস কিন্তু আপনি বিল্ড করতে পারবেন। এই ক্যাপাবিলিটিস কোন কোন সেক্টরে, ইন ইন ইন্টেলেকচুয়াল অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্টে আপনি কিভাবে আপনার লিডারশিপ স্কিল অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্কিল কিভাবে ডেভেলপ করবেন সেটি আপনি কিন্তু যখন ইন্টারন্যাশনালি অর লোকালি বিভিন্ন প্রোগ্রামে জয়েন করবেন আপনার মধ্যে সেই স্কিলটা কিন্তু চলে আসবে, আপনার অ্যাচিভ হবে। তারপরে দুই নম্বর যেটি একটু প্রথম দিকে বলেছিলাম সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ইনোভেশন। আমরা অনেক সময় যখন একটি ছোট্ট কমিউনিটিতে থাকি সে ওয়ার্ল্ডের সেই টেকনোলজিক্যাল ইনোভেশন সম্পর্কে আমাদের তেমন জ্ঞান বা ধারণা থাকে না, বাট অথবা হাউ টু ইউজ টেকনোলজি অর ইউর সায়েন্টিফিক নলেজ, আপনার সায়েন্টিফিক নলেজ এবং আপনার টেকনোলজি ইউজের মাধ্যমে আপনি যে ওয়ার্ল্ড থেকে ফ্যাসিলিটিস নিতে পারবেন, আপনি নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটি কিন্তু আমাদের মাথায় অনেক সময় আসে না। সো ওয়েন ইউ এঙ্গেজ অর ইউ পার্টিসিপেট ইন ইন্টারন্যাশনাল প্রোগ্রামস অর লোকাল প্রোগ্রামস, আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে হাউ টু ইনোভেট ইউর আইডিয়াস, হাউ টু ক্রিয়েট ইউর scientific theories and how to technologically use your ideas, your theories and philosophies, সেটি কিন্তু আপনি জানতে পারবেন। এই দুই নম্বর, তাহলে প্রথমে বলেছি ক্যাপাসিটি বিল্ডিং, দুই নম্বর বলেছি ইউ ক্যান বিল্ড ইউর ক্যাপাবিলিটিস, তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি এই ইন্টারন্যাশনাল অর লোকাল প্রোগ্রামসকে, ইভেন্টসকে আপনি একটি গোল্ডেন অপরচুনিটি হিসেবে নিতে পারবেন। গোল্ডেন অপরচুনিটি, একটি সুবর্ণ সুযোগ। কেমন, কেন আপনার সুবর্ণ সুযোগ? কারণটা হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স
আপনি নিতে পারবেন হাউ টু কন্ডাক্ট এ কনফারেন্স এ ওয়ার্কশপ একটি কনফারেন্সকে একটা ওয়ার্কশপকে কিভাবে কন্ডাক্ট করতে হয় সেই বিষয়ে কিন্তু আপনি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারপরে যেভাবে আপনি একটু আগে বলেছি এক্সপিরিয়েন্সের বিষয়ে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে গোল্ডেন অপরচুনিটি কেন জানেন আপনি যদি ইউনাইটেড নেশন বা ওআইসির কোনো প্রোগ্রামে জয়েন করেন ওখানে আপনি দেখবেন কিছু আছে মডারেটেড সেশন আর কিছু আছে আনমডারেটেড সেশন কিছু আছে আপনার মডারেটেড সেশন আনমডারেটেড সেশন কোকাস বিভিন্ন স্টেজের কিছু প্রোগ্রাম আছে সেশন আছে এই প্রোগ্রামগুলো কিভাবে কন্ডাক্ট করতে হয় ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা কিভাবে কন্ডাক্ট করতে হয় একটি ইস্যু নিয়ে আপনি আপনারা প্রত্যেকটি দেশের রিপ্রেজেন্টেটিভস যদি একটি সলিউশনে পৌঁছতে চায় আপনি কিভাবে সেই সেশনটা কন্ডাক্ট করবেন সেই বিষয়ে কিন্তু অভিজ্ঞতা ছাড়া আপনি কখনো এইদার ইউ ক্যান কন্ডাক্ট দ্য প্রোগ্রাম অর ইউ ক্যান বি ইভেন রিপ্রেজেন্টেটিভ টু রিপ্রেজেন্ট ইউর কমিউনিটি অর ইউর কান্ট্রি সো আপনার যদি এই অভিজ্ঞতা থাকে সেই জন্য কিন্তু তখনই কিন্তু আপনি কি করতে পারবেন জয়েন করতে পারবেন এবং আপনার মধ্যে অনেক অভিজ্ঞতা চলে আসবে দুই নম্বরে আপনি পার্টিসিপেশনকে গোল্ডেন অপরচুনিটি হিসেবে নেবেন কেন দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট ইউ নো ইউর নেটওয়ার্কস অ্যান্ড ইউ ক্যান মিট নিউ পিপল ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি দেখেন সারা ওয়ার্ল্ডে একটি ওআইসি প্রোগ্রামে যদি জয়েন করেন আপনি মিনিমাম 70 আপ টু 90 কান্ট্রিজের রিপ্রেজেন্টেটিভের সাথে আপনার পরিচয় হবে সাক্ষাৎ হবে ওয়ার্ল্ডে যদি একটা প্রোগ্রাম আপনি জাস্ট জয়েন করেন অনেক দেশের অনেক ইউথ লিডার্সের সাথে আপনার পরিচয় হবে সাক্ষাৎ হবে সেটি একটি অপরচুনিটি টু ক্রিয়েট ইউর নেটওয়ার্কস ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে নেটওয়ার্কটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড করবেন সেটি কিন্তু আপনার জ্ঞান চলে আসবে আপনার একটা সুযোগ চলে আসবে সবার সাথে পরিচয় হবে যোগাযোগ রাখবেন একটি কানেকশন চলে আসবে সো ক্রিয়েটিং নেটওয়ার্কস অ্যান্ড কানেকশনস অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট সো এই জন্য আমি বলবো যে আপনাকে কিন্তু সেটি দরকার আছে তারপরে তিন নম্বর যে বিষয়টি গোল্ডেন অপরচুনিটি কেন বিকজ ইউ নো ইউ ক্যান ইম্প্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড কমিউনিকেশন স্কিলস পাঁচ নম্বরে হচ্ছে কমিউনিকেশন স্কিলস চার নম্বরে ল্যাঙ্গুয়েজ স্কিলস অনেকেই আমাদের মধ্যে কিন্তু ইংলিশে খুবই ভালো জানে রাইটিংয়ে খুব ভালো রিডিংয়ে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব ভালো বাট আমরা স্পিকিংয়ে ভালো না আমরা এই কারণটা হচ্ছে আমরা কিন্তু সেই এনভায়রনমেন্টে গ্রো আপ হইনি এই জন্য ইংলিশ এনভায়রনমেন্টে যদি গ্রো আপ হয়ে থাকেন তখন কিন্তু আপনার ইংলিশে অনেক স্কিলটা বাড়ে সেটি শুধু ইংলিশে না আরবিকে যদি বলেন যে আপনি হাউ টু স্পিক আরবিক ভেরি ওয়েল আপনাকে কিন্তু ডিল করতে হবে আপনার প্র্যাকটিস থাকতে হবে এনভায়রনমেন্ট থাকতে হবে তো ইন্টারন্যাশনাল ইভেন্টস বা লোকাল যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সেখানে যদি আপনি জয়েন করেন আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড কমিউনিকেশন স্কিলস কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে এবং আপনার মধ্যে একটা স্পিরিট চলে আসবে যদিও বা আপনি প্রথম দিকে যদি উইক থাকেন পরবর্তীতে কিন্তু আপনার একটা স্পৃহা চলে আসবে আই হ্যাভ টু ডেভেলপ অ্যান্ড ইম্প্রুভ মাই ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড মাই কমিউনিকেশন স্কিল সো সেই জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি তারপরে এই ছয় নম্বরে যে বিষয় সেই স্কিলটা হচ্ছে ডিবেট স্কিলস ডিসকাশন স্কিলস আমরা অনেক সময় যখন কলেজে স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে ডিবেট করি অনেক সময় মারামারি করি অনেক সময় একজনকে একজন কি করে পছায় বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলি দ্যাটস নট কিন্তু একটি ডিবেট স্কিল যেটাকে আমরা বলবো যে পলাইট ডিবেট স্কিল আইডিয়াল ডিবেট স্কিল কিভাবে ডিবেট করতে হয় হাউ টু ডিবেট ইন এ পলাইট ওয়ে একটি ভালো মানে ওয়েতে আপনি কার সাথে কিভাবে পলাইটলি ডিবেট করবেন সেই স্কিলটা কিন্তু আপনার পার্টিসিপেশন থেকে শিখতে পারবেন যখন আপনি দেখবেন প্রত্যেকেই একটি প্রসিডিওরকে ফলো করে একটি ডিকোরামকে ফলো করে যখন ডিবেট করে তখন আপনার মনে হবে ও দিস ইজ দ্য ওয়ে হাউ টু ডিবেট উইথ আদার্স দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি হাউ টু কনভিন্স আদার্স আপনি যদি কিভাবে
Yes, brother Masudur Rahman Abir. I am a debater. Yes, brother, I know you. Mashallah, welcome. Masudur Rahman Abir from Singapore. He is, mashallah, one of the brightest students I can see, and also debater, leader as well. So welcome, brother Abir. Onek bhalo legeche Abir ke dekhe, bhalo theko. Haan, shejonno bolchi, debate skills kintu khubi important, ekjon leader er jonno. আপনি কখন ডিবেট করবেন, কখন কিন্তু ডিবেট থেকে একটু সময় নিয়ে আপনি নিজেকে একটু চিন্তা করার জন্য সময় নেবেন, সেই বিষয়ে অনেকগুলো প্রসিডিউর্স আছে, ডেকোরাম আছে, সেই বিষয়ে আপনি জানতে পারবেন। তারপরে সেভেন যে স্কিলটা সেটি হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। কারণটা হচ্ছে একটি লিডারশিপ কিন্তু কেন একটি সমস্যাকে একটি প্রবলেমকে সলভ করার জন্য, একটি সুন্দর সমাজ গঠন করার জন্য, এই সময় কিন্তু সমাজের বা একটি ইউনিভার্সিটির বা একটি কমিউনিটি সফলতার সাথে কিন্তু চ্যালেঞ্জেস প্রবলেমস কিন্তু জড়িত আছে। সো হাউ টু ওভারকাম, হাউ টু সলভ দ্য ইস্যুস। তো আপনাকে ক্রিটিক্যালি থিঙ্ক কিভাবে করতে হয়, হাউ টু সলভ ইউর ইস্যু অ্যান্ড প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জেস, এই যে স্কিলস সেটি কিন্তু পড়া থেকে, স্টাডি থেকে, রিডিং থেকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। ইউ হ্যাভ টু গ্র্যাব দি স্কিলস বাই পার্টিসিপেশন, বাই ইউর পার্টিসিপেশন ইন কনফারেন্সেস, ইন ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামস, ইউএনএ বলেন বা ওআইসি মডেল ওআইসিতে বলেন বা অন্যান্য ইন্টারন্যাশনাল কনফারেন্সে। সেই জন্য এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল আপনার অ্যাচিভ হবে পার্টিসিপেশন থেকে, অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলও আপনার গ্র্যাপ হবে যদি আপনি ইন্টারন্যাশনালি অর লোকালি বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বা ডিবেটে বা ওয়ার্কশপে অথবা ট্রেনিংয়ে জয়েন করেন। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, অবশ্যই আপনাদেরকে শুরু থেকে যে বর্তমান ওয়ার্ল্ডের ফ্যাক্ট বিষয়ে, ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করেছি, তারপরে আপনার মধ্যে যে কি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক কী হবে সেটিও আলোচনা করেছি, তারপরে আলোচনা করেছি আপনার যে ক্যারেক্টারিস্টিক্স কী হওয়া দরকার, একজন ইউথকে কীরকম হতে হবে সে বিষয়ে, তারপরে রেসপন্সিবিলিটিস বিষয়ে আলোচনা করেছি, এরপরে যে বিষয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে পার্টিসিপেশন ইন্টারন্যাশনালি গ্লোবালি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছি। তারপরে এই পার্টিসিপেশন করলে আপনার যে যে স্কিলস আপনার মধ্যে তৈরি হবে সে বিষয়ে আলোচনা করেছি। এখন লাস্ট সর্বশেষ যে বিষয়ে আপনাদেরকে অবহিত করব এবং শেয়ার করব, আপনি এখন একজন লিডার, মনে করেন আপনি লিডার হয়েছেন, আপনি আপনার স্ট্র্যাটেজিস ফ্রেমওয়ার্ক অ্যান্ড পলিসি কে অ্যাকশন প্ল্যানে যখন আপনি ট্রান্সফর্ম করবেন, অ্যাকশন প্ল্যান যখন আপনি নেবেন, তখন আপনি সেই অ্যাকশন প্ল্যানটা কিভাবে আপনি ডিজাইন করবেন। নাম্বার ওয়ান সেটি হচ্ছে ইউ শুড ফিগার আউট ইউনো ফিগারিং আউট দ্য কমন ইস্যু, আপনাকে কমন পয়েন্টস অন ইস্যু আপনাকে ফিগার আউট করতে হবে, আপনাকে হাইলাইটেড করতে হবে, আইডেন্টিফাই করতে হবে আপনার কমিউনিটি। সাপোজ ইংলিশ অলিম্পিয়াডকে আপনি নেক্সট ইয়ারে একটি প্ল্যানে নিয়ে যেতে চাচ্ছেন, তা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য কমন ইস্যু অ্যান্ড কমন পয়েন্ট অফ ইউনো ইউর প্ল্যান অফ ইংলিশ অলিম্পিয়াড। কমন ইস্যুটা আপনাকে অবশ্যই ফিগার আউট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি মডেল ইউনাইটেড নেশনের একজন লিডার হিসেবে আপনি নেক্সট ইয়ারের স্ট্র্যাটেজিক প্ল্যান আপনি ডিজাইন করতে চাচ্ছেন, আপনাকে কমন ইস্যুটা ইউনাইটেড নেশনের কোন ইস্যু নিয়ে আগামী বছর আলোচনা করবে সে বিষয়টাকে আপনাকে হাইলাইট অথবা আইডেন্টিফাই করতে হবে। নাম্বার টু হচ্ছে আপনাকে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস যদি কমিউনিটিতে হয়ে থাকে অথবা ওয়ার্ল্ড ওয়াইড যদি একটি প্ল্যাটফর্ম হয়ে থাকে, আপনাকে কমন গোলস, কালচারাল অ্যান্ড সোশ্যাল গোলস আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সোশ্যালি অ্যান্ড কালচারালি আপনার মোটো, আপনার গোলস কি, আপনি এই স্ট্র্যাটেজিক প্ল্যান করে সোশ্যালি অ্যান্ড কালচারালি
কি গোলস অ্যাচিভ করতে চাচ্ছেন সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দুই নম্বরে কি পেলাম, সেটি হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল গোলস, কমন গোলস আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে কমন ফেজ অফ লভ, ফেজ অফ লভ। আমরা অনেক সময় যখন একটি সোসাইটিতে লিভ করি, আমাদের মধ্যে ভালোবাসা যেন অথবা একজনের প্রতি একজনকে লভ করা, ইন এ সেন্স লভ অফ ব্রাদারহুড, লভ অফ কমিউনিটি, লভ অফ ফেথ, ভালোবাসা একটি অ্যাজ এ রিলিজিয়ন, একটি ধর্ম হিসেবে আপনি বলতে পারেন। কারণ একজনকে একজন ভালোবাসা, লভ করা আপনাকে কিন্তু মানে কোঅপারেশন করার ক্ষেত্রে, কনসিডারেশন করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। সো ইউ হ্যাভ টু লভ পিপল, ইউ হ্যাভ টু লভ আদার্স ফর দ্য সেক অফ বেটারমেন্ট, ফর দ্য সেক অফ সোশ্যাল পিস, ফর দ্য সেক অফ ইউ নো পিসফুল সোসাইটি অ্যান্ড কমিউনিটি। আপনি এক্ষেত্রে কাউকে নেগলেক্ট করতে পারবেন না, কাউকে অন্য চোখে দেখতে পারবেন না। সে যদি আপনার ক্রিটিক্স হয়, আপনাকে যদি ক্রিটিসাইজ করে থাকে, তাকে কিন্তু আপনি সত্যি হিসেবে ভাবতে পারবেন। ইয়েস, সেই জন্য বলবো ইউ হ্যাভ শুড প্র্যাকটিস কমন ফেথ অফ লভ। নাম্বার ফোর হচ্ছে আপনাকে, আমরা যেটি সবসময় কিন্তু ভুল করে থাকি সেটা কি জানেন, উই ডোন্ট রেসপেক্ট ভিউজ অ্যান্ড অপিনিয়ন্স অফ আদার্স। আমরা অন্যের কোনো মতামতকে, ভিউজকে কিন্তু আমরা কি করি না, রেসপেক্ট করি না, সেটি কিন্তু ভুল। আপনাকে যখন একটি প্ল্যান, আপনি অ্যাকশন প্ল্যান ডিজাইন করবেন, ইউ হ্যাভ টু নোট অল দ্য ভিউজ অ্যান্ড অপিনিয়ন্স অফ আদার মেম্বার্স, ইউ হ্যাভ টু রেসপেক্ট টু লিসেন দ্যাম। আপনাকে শোনার জন্য আপনাকে অনেক রেসপেক্ট করতে হবে, অনেক শুনতে হবে। এটা ইউ অ্যাকসেপ্ট অর মেজরিটি মেম্বার্স গ্রান্ট দেয়ার অপিনিয়ন্স অর ভিউজ, এটা শেষে আসবে, বাট আপনাকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকজনের ভিউ এবং অপিনিয়নকে রেসপেক্ট করতে হবে। লাস্ট যেটি পয়েন্ট, সেটি হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি টলারেন্ট অ্যান্ড রেসপেক্ট ডিস্টেন্স। এই টলারেন্ট মানে হচ্ছে, এক্সাম্পল দিই আপনাকে, আপনি মুসলিম, আপনি নামাজ পড়ছেন, আরেকজন হিন্দু সে পূজা করছে, তো সে যে পূজা করছে সেটিকে আপনাকে রেসপেক্ট করতে হবে। আমি বলছি না যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ডিফারেন্ট, দেয়ার ইজ এ ডিফারেন্স ইউ নো ইন অ্যাকসেপ্টিং আদার কালচার অ্যান্ড রেসপেক্টিং আদার কালচার। সো আমি যেটি বলেছি সেটা হচ্ছে আপনাকে রেসপেক্ট করতে হবে আরেকজনের কালচারকে, আরেকজনের ভিউজকে, আরেকজনের ডিফারেন্স অ্যাটিটিউডকে আপনাকে রেসপেক্ট করতে হবে। ইউ এদার ইউ অ্যাকসেপ্ট অর ইউ ডোন্ট অ্যাকসেপ্ট, ইটস ইউর ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ওকে, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট। আপনি যখন ওয়ার্ল্ডের কোনো একটি দেশে, মনে করেন আপনি ইউনাইটেড নেশনের একটি সেশনে আপনি লিড দিচ্ছেন, একটি কমন ইস্যু নিয়ে আপনাকে সলিউশনে যাইতে হবে, তখন অনেক দেশের রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন ধরনের অপিনিয়ন দিবে, অনেক ধরনের অ্যাটিটিউড তাদের আপনি দেখতে পারবেন, কারো নম্র ভাষার কথা কিন্তু আপনার মনে হবে সে ঘেউ ঘেউ করে কথা বলছে, আপনাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। কারণটা হচ্ছে দ্যাটস হিজ ওয়ে অফ স্পিকিং, টকিং। এই জন্য লাস্ট যেটি বললাম, আপনি যদি কোনো একটা অ্যাকশন প্ল্যান অথবা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক করতে চান, এই পাঁচটি পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। ইনশাল্লাহ আপনি যদি এই যে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিচুয়েশনকে ফলো করে নিজেকে গঠন করতে পারেন এবং অ্যাকশন প্ল্যান করতে পারেন, তারপরে আপনি এগিয়ে যান, তবে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইজি থিঙ্কিং স্টাইলিশ পার্সন, ইউ নো ইউ হ্যাভ টু হ্যাভ ইজিলি থিঙ্ক করবেন, ডোন্ট প্যানিক, জাস্ট বি সামওয়ান অ্যান্ড বি কনফিডেন্ট, দেন ইনশাল্লাহ ইউ ক্যান রিচ ইউর অ্যাম্বিশন অ্যান্ড and destination. Thank you so much. Thank you, আমরা অনেককে পাচ্ছি আমাদের সাথে, এখনো অনেকে যুক্ত আছেন। আমরা একটা দুটো কোশ্চেন নেব, কোশ্চেনগুলো হচ্ছে মিস্টার শামশাদ আহমেদ প্রশ্ন করেছেন, যে তিনি অনেক আগে একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে what habits should we create in our daily routine to develop our leadership skills?
Very nice question, right? What habits should we create in our daily routine to develop? Okay, Brother Shamshed Ahmed, thank you very much. Kubi gurutwopurno ekta question. Ami bolbo two sides apnake matha rakhte hobe. Number one hotche academic side. Number two hotche activity side. Academic side e apnake daily routine e ki korte hobe. Apnake prottek din kono na kono bishoye apnake study korte hobe. সেটি আপনার ফিল্ডে হোক, আপনার স্পেশালাইজেশন হোক বা আউট অফ দ্য বক্স নলেজ হোক। আউট অফ দ্য বক্স মিন্স, ইউনো, অ্যাজ আই সেড আর্লিয়ার, নলেজ অফ হিস্ট্রি, নলেজ অফ ওয়ার্ল্ড হ্যাপেনিং, নলেজ অফ আদার থিংস, ইউনো, নলেজ রিলেটেড, নলেজ একাডেমিক সেট, দ্যাট মিন্স ইউ উইল হ্যাভ ইন্টেলেকচুয়াল স্কিলস, ইন্টেলেকচুয়াল নলেজ, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথেন্স যদি আপনি ডেইলি স্টাডি করেন। নাম্বার টু যেটি সেটি হচ্ছে অ্যাক্টিভিটিস। আপনাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ইনভলভমেন্ট আপনার মধ্যে থাকতে হবে, সেটি ডেইলিতে, যদি ডেইলি মিন্স আপনি যে প্রতিদিন কোনো একটি কাজের ব্রেন স্টর্ম করেন। এক্সাম্পল, আপনি সামওয়ান, আপনি একটু চিন্তা করছেন যে বাচ্চেন আমি ইন ফিউচার একজন নেতা হব, তাহলে আপনি ইউ ট্রাই টু ক্রিয়েট সাম, ইউনো, সাম অফ ইউর থটস, সাম অফ ইউর ফিলোসফিস আপনি অ্যাক্টিভিটিস করেন। এরপর আপনি সামাজিক কোনো কাজে জয়েন করেন। এক্সাম্পল, এখন কোভিড-19 অনেক সমস্যা হচ্ছে, আপনি কিছু অ্যাক্টিভিটিস নিজে ক্রিয়েট করে সেগুলো থেকে অন্যরা যাতে উপকৃত হয় সেই জিনিসটা করতে পারেন। আরেকটা বিষয় করতে পারেন, যদি সিচুয়েশন ভালো থাকে, আপনি ইউগু ফর, ইউনো, সাম ইভেন্টস অ্যান্ড প্রোগ্রামস, ইউনো, এদার ইন দ্য ইউনিভার্সিটি কমিউনিটি অর ইন এনি, ইউনো, গভর্নমেন্ট অফিসেস, বিভিন্ন ধরনের আরও কিছু কাজ করতে পারেন। অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনি অনলাইন কিছু প্রোগ্রামে আপনি জয়েন করতে পারেন। বিভিন্ন ওয়ার্ল্ডে অনেকগুলো অনলাইন প্রোগ্রাম হয়ে থাকে, অনেকগুলো এই লিডারশিপ স্কিলস যাতে আরও স্ট্রেংথ করে সে বিষয়ে আপনি নলেজ কিন্তু পাবেন যদি আপনি অ্যাটেন্ড করেন। সেজন্য বলবো দুইটি সাইট আপনাকে মনে রাখতে হবে। একটি হচ্ছে এই আপনাকে একাডেমিক সাইট, সেটি ইন্টালেকচুয়াল পার্ট অফ ইউর লিডারশিপ। দুই নম্বর হচ্ছে অ্যাক্টিভিটিস, সেটি হচ্ছে আপনার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। এগুলো আপনাকে কিন্তু অন্যান্য কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিলস, তারপর হচ্ছে আপনার ইউনো ক্রিয়েটিভ স্কিলস, বিভিন্ন স্কিলস আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে, কমিউনিকেশন স্কিলস। সেই জন্য এই দুইটি সাইড নিয়ে আপনি কাজ করবেন। ইয়েস, আচ্ছা মাহিব, আরো একটা প্রশ্ন ছিল, যদিও পলিটিক্যাল অংশগ্রহণের কথা বলছিল শিক্ষিত মানুষদেরকে, আব্দুল্লাহ জাফরি বলেছে, আসলে আমাদের অনেক শিক্ষিত মানুষ আসলে পলিটিক্স করছে, হয়তো অনেকেই যারা ভাবছে আমি করছি না তারা ভুল করছে, কারণ প্রত্যেকে আমরা কম বেশি আন্ডারস্ট্যান্ড করি, জানি। হ্যাঁ, সো সেটা হয়তো ইনভলভ করার বিষয়টা সময় বলে দেবে। আমরা আরেকটা কোয়েশ্চেন এসে হচ্ছে হেলাল হাশেম, তিনি বলছেন, টু বি ওয়ার্ল্ড লিডার, হাউ ডু ইউ সি দ্য ভাইটালিটি অফ ল্যাঙ্গুয়েজ অফ কালচারাল ডাইভার্সিটি, হাউ ক্যান উই বিল্ড আপ আওয়ার নেটওয়ার্কিং টু বি এফেক্টিভ ওয়ার্ল্ড লিডার? ইয়েস, অ্যাকচুয়ালি আমি কিন্তু বিষয়টা আমার আলোচনায় অলরেডি একটু আগে বলেছিলাম, সেটি হচ্ছে আপনাকে পার্টিসিপেশনটা বাড়াতে হবে। এক নম্বরে হচ্ছে আপনাকে পার্টিসিপেশন, অ্যান্ড এই কোয়েশ্চনটা একটু একটু দেখান আবার, ওখানে দুইটা পার্ট আছে আমার মনে হয় কোয়েশ্চনে। হ্যাঁ, একটু হচ্ছে কালচারাল ডাইভার্সিটি আর ইফেক্টিভ নেটওয়ার্কিং, ইফেক্টিভ ওয়ার্ল্ড লিডার নেটওয়ার্কিং, রাইট। ইউ নো, আমি আপনাকে হেলাল হাশেম, অনেক ধন্যবাদ হেলাল ভাইকে, এই মনে হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে হেলাল হাশেম, রাইট, ইজ ইট ওকে? আপনি এই ইফেক্টিভ ওয়ার্ল্ড লিডারের যে নেটওয়ার্কিং সেটা বা কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিলস বাড়ানোর জন্য নেটওয়ার্কিং, অ্যান্ড অলসো এই আরেকটা বলে কানেক্টিভিটি, হ্যাঁ, এটা বাড়াতে হবে। আমি এক্সাম্পলি যেটা বলবো, আমি সেই 2009 সাল থেকে যত প্রোগ্রামে জয়েন করেছি সারা ওয়ার্ল্ডে, অলমোস্ট 27 কান্ট্রিজ ভিজিট করেছি এবং মোর দেন 300 প্রোগ্রামস আমি জয়েন করেছি অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ পার্টিসিপেন্টস। যখন আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে ভিপি ছিলাম, ছাত্র সংসদের ইলেকটেড ভিপি, তখনও কিন্তু সারা বিশ্বে অনেকগুলো প্রোগ্রাম আমি জয়েন করেছি।
আমি আপনাকে বলবো যে আমার যে যতই নেটওয়ার্ক ছিল শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু তাদের সাথে আমি কানেক্টেড আছি। তো আপনি এই নেটওয়ার্কটা ইফেক্টিভ ওয়ার্ল্ড লিডার হওয়ার জন্য আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ বাড়াতে হবে, কন্টিনিউ করতে হবে, এবং ল্যাঙ্গুয়েজটা, কালচারাল ডাইভার্সিটি, এটা যখন আপনি একটা এনভায়রনমেন্টে থাকবেন বা তাদের সাথে কমিউনিকেশন বাড়াবেন, যোগাযোগ ইয়াটা একটু বাড়াবেন, কন্টিনিউ করবেন, কিন্তু অটোমেটিক্যালি আপনার মধ্যে সেই স্কিলটা চলে আসবে। থ্যাংক ইউ মাই ভাই। আরো একজন কমেন্ট করেছে আমাদের সাথে যুক্ত হচ্ছে, পেইং মাই গ্র্যাটিটিউড ফর ইফেক্টিভ ডিসকাশন অর ইফিশিয়েন্ট ডিসকাশন। সে চিরং থেকে শেহাবুদ্দিন, হি গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। মিস্টার নুরুল আফসার, তিনি একজন টিচার, হাই স্কুল টিচার, খুব পপুলার ইংলিশ টিচার, তিনি বলছেন থ্যাংকস টু ইংলিশ অলিম্পিয়াড ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম। এখানে আমরা একটা কোয়েশ্চেন পাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট আর দ্য বুকস ইউ রেকমেন্ড টু বুস্ট লিডারশিপ স্কিলস। নাজমুল নাবিল আমাদের সিলেট কোঅর্ডিনেটর, সে একটা প্রশ্ন করেছে। মাজহুল নাবিল ব্রাদার্স, অ্যাকচুয়ালি আই ডোন্ট রিকমেন্ড এনি বুকস। ওয়াই? এই লিডারশিপ স্কিলটা কিন্তু আমি প্রথমে বলেছি আপনার যে একাডেমিক ডিসিপ্লিন, ফার্স্ট অফ অল আমি বলেছি কিন্তু টু বি মাস্টার অফ ইউর ডিসিপ্লিন। সো লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য ইউ ডোন্ট নিড টু রিড এনি বুক। ইয়া, দিস ইজ অ্যাকচুয়ালি, ইউ নো why I am saying that is a kind of wasting your time. Apni leadership porashona kore apnake je how to lead, what is leadership, you know, democracy, you know, Abraham Lincoln ki boleche ba Obama ki likheche ba onno kono leader ki likheche, YC Akhmeduddin Ehsanoglu ki boi likheche leadership niye, othoba Muhammad sallallahu alaihi wasallam er je idea ta, এই বিষয়গুলো কিন্তু তারা এক্সপিরিয়েন্স থেকে লিখেছে এবং তারা কিন্তু তাদের স্কিল থেকে লিখেছে। সো ওয়াই ইউ নিড টু রিড দ্য বুকস? সো রাদার ইউ হ্যাভ টু হ্যাভ, ইউ নো, এক্সপিরিয়েন্স বাই পার্টিসিপেশন, বাই ইউর পার্টিসিপেশন। তো আমি যেটা বলবো, হ্যাঁ, কিছু আইডিয়া নেওয়ার জন্যে ফার্স্ট অফ অল যে বুকটা আমি এই ভাইকে পড়তে বলবো সেটি হচ্ছে গো ফর সাম ক্যারেক্টারিস্টিক্স and systems, philosophies mentioned, stated in the Quran. You know, in Quran, apni jodi kichu leadership in the Quran, leadership, gunaboli, attributes, and Prophet sallallahu alaihi wasallam er jiboni je leadership steps, shei bishoy jodi apni study koren, ami apnake ekta kotha bolbo, amra onno kono boi porar dorkar nei. সবাই কিন্তু রসুল সাল্লাহ ইসলামের এই যে মদিনা জীবনের লিডারশিপ, তিনি যে মদিনাতে কিভাবে বিল্ট বিউটিফুল সিটি কান্ট্রি মদিনা, ইউ নো, হাউ ডিড হি ইন্টিগ্রেট, উনি ইন্টিগ্রেট করেছেন যে ইউ নো বিভিন্ন ফেথস, জিউস, খ্রিস্টানস, মুসলিমস, অ্যান্ড উনি আনসার এবং মহাজেরিনদের যে একটা এই টাই করেছেন, তাদের মধ্যে একটা সম্পর্ক করে ইন্টিগ্রেট করেছেন। রসুল সিস্টেম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষকে ইন্টিগ্রেট করেছেন। এই যে ফিলসফি থেকে কিন্তু আপনি দেখবেন যে নেলসন ম্যান্ডেলা ফিলসফি নিয়েছে, মহাত্মা গান্ধী ফিলসফি নিয়েছে, ইভেন ওবামা, কিন্তু তাদের প্রত্যেকের লিডারশিপ স্কিলস যদি আমরা দেখি, আমরা দেখব যে ওই যে এক্সপিরিয়েন্স আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং কোরআনে যে বিষয়গুলো বলা আছে। এই জন্য বলছি প্রিয় ভাই, আপনি যদি অন্যান্য বই পড়েন, আপনি সেখানে পাবেন অনেক সময় কিছু এক্সট্রিমিজম, অনেক সময় সেখানে ডিসক্রিমিনেটরি কিছু পয়েন্টস পাবেন, তবে কোরআন এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি কখনো কোনো ধরনের কি পাবেন না, মানে এই অন্যান্য এই যে ডিসক্রিমিনেটরি কোনো পয়েন্টস বা ডিসিপ্লিন অথবা বিহেভিয়ার, এগুলো কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, সেটি রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ মাহি ভাই, দারুণ। সে অলরেডি খুব দারুণ খুশি হয়েছে, তার জন্য সে পারফেক্ট একটা আনসার পেয়েছে। সো আমরা তাফসির কিং, সে বলছে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ডিয়ার মাহি মামা এন্ড আওয়ান ব্রো। ওকে, সে নিশ্চয়ই আপনাকে মামা বলেই ডাকে। সো আমরা হিজবুল হক, সে বলছে থ্যাংকস ফর ইউর মোটিভেশনাল স্পিচ ভাইয়া। সো
ওভারঅল একটা দারুণ সেশন ছিল। আপনাকে অনেক থ্যাংকস যে একদম দারুণ করে আমাদেরকে অনেক কিছু শেয়ার করেছেন। নিশ্চয়ই আমরা আরো ভালো ভালো সেশন ইন ফিউচারে পাবো, এবং মালয়েশিয়াতে তো ভালো অবস্থায় এসেছে, এবং আশা করি বাংলাদেশের সিচুয়েশনের জন্য আপনারাও দোয়া করবেন, আমরা একটা ভালো সিচুয়েশনে চলে যাবো। তো আজকে একদম শেষ দিকে যদি সবার উদ্দেশ্যে এন্ডিং একটা লাইন টেনে দিতেন তাহলে আমরা শেষ দিকে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমরা এই লিডারশিপ স্কিল অ্যাচিভ করার জন্যে থিওরিটিক্যালি চেয়ে একটু প্র্যাকটিক্যালি ফোকাস করব বেশি, কারণ আমি বলবো না যে লিডারশিপ ইজ একাডেমিক ডিসিপ্লিন, সেটাও নয়, কিন্তু সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে আসে অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে আসে। কারণটা হচ্ছে প্রত্যেকটি ডিসিপ্লিনে কিন্তু লিডারশিপ আছে, সেই জন্য বলবো দিস ইজ নট এ ডিসিপ্লিন, বাট প্রত্যেক ডিসিপ্লিনে কিন্তু এই লিডারশিপটা আছে। সেই জন্য বলবো এটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট থেকে আসবে, আপনার এক্সপিরিয়েন্স থেকে আসবে। তো সেজন্য এই অনেকগুলো আমরা এই এক্সপিরিয়েন্স যদি আমরা আমার কমিউনিটিতে বা আমার ইউনিভার্সিটিতে আমার স্কুল থেকে আমি মানে যেই পজিশনে আছি সেখান থেকে আমার লিডারশিপ এক্সপেরিমেন্টটা শুরু হবে, প্র্যাকটিক্যাল কাজটা শুরু হবে, সেটা করবেন। তবে আপনাকে মাথায় আমি যে গুণাবলী বলেছি, ক্যারেক্টারিস্টিক্স বলেছি, সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এবং আরও কিছু নতুন নতুন আইডিয়াস আপনি নিয়ে আসবেন, নতুন নতুন চিন্তাধারাগুলো আপনাকে নিয়ে আসতে হবে। এই আবার আপনি নিজেকে কিন্তু সীমাবদ্ধ রাখবেন। অনেক সময় আমি কেন প্রিয় ভাইকে বলেছি কোনো বই না পড়ার জন্য, কারণটা হচ্ছে আপনি যদি বই পড়েন আপনি যেন নিজের থিঙ্কিং পাওয়ারকে কিন্তু মজমুল নাবিল ভাই না নাজমুল নাবিল ভাই উনি মনে কোয়েশ্চেনটা করেছেন, আমি এই জন্য বলেছি আপনি যদি বই পড়েন আপনি কিন্তু একটা বইয়ের সাথে লিমিটেড হয়ে গেছেন। সেই জন্য আমি বলবো আপনাকে থিঙ্ক করতে হবে অনেক, কিভাবে ফিল আপনাকে ফ্রি স্টাইলে থিঙ্ক করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, এবং মনে রাখবেন ডোন্ট বি প্যানিক অ্যান্ড নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে পারবেন। হ্যাঁ, তবে কিছু বই আমি নাবিল ভাইকে বলবো যে একটা বই আছে যে গুড টু গ্রেট আছে, গুড টু গ্রেট এরকম অনেকগুলো বই আছে, আর একটা স্টার্ট উইথ ইউনো ওয়াই, আমরা বলি যে হোয়াট ওয়াই কেন কি করব বা কেন করব, এরকম অনেকগুলো বই আছে, আপনি নিজেও মানে গুগলে সার্চ দিয়ে কিছু বই দেখবেন, তবে সব বইগুলো পড়ার দরকার নেই। গুড টু গ্রেট একটা বই আছে সেটা বলতে পারেন, একটা স্টার্ট উইথ ওয়াই। আমি জাস্ট এই বইগুলো আসলে বেশি পড়ি না, জাস্ট একটু আইডিয়া নিই আর কি, ওরা কীভাবে কী বলেছে, আবার কিন্তু সবগুলো অ্যাকসেপ্ট করি না। তো এই জন্য বলবো যে আপনি পড়বেন বাট ডোন্ট অ্যাকসেপ্ট অল দ্য আইডিয়াস। কারণটা হচ্ছে একজন ভাই আফ্রিকান তার আইডিয়া কিন্তু আপনার সাথে মিলবে তা নয়, কারণটা হচ্ছে আপনি বাংলাদেশে। সেই জন্য লিডারশিপ স্কিলস আর ডিফারেন্স ফ্রম সোসাইটি টু সোসাইটি। তো সেই জন্য বলবো আপনি নিজেকে ক্রিয়েটিভ করেন এবং নিজে একটু ফ্রি স্টাইল আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, অ্যান্ড আপনি যেটা মনে করবেন দিস ইজ ইফেক্টিভলি বেনিফিশিয়াল অ্যান্ড গুড ফর ইউ ফর কমিউনিটি ফর আদার্স জাস্ট গো অ্যান্ড টেক দ্যাম। সো এইভাবে করতে হবে, ইনশাল্লাহ সবাই জন্য শুভকামনা থাকবে। একটা ছোট্ট প্রশ্ন ছিল একজন ছোট্ট মানুষ থেকে, সে হচ্ছে ফিফথ গ্রেডার। হ্যালো স্যার, মাই নেম ইজ সপ্তর্ষি রহমান, আই এম এ ফিফথ গ্রেডার এন্ড আই ওয়ান্ট টু বি অ্যান স্টুডেন্ট ওয়েন আই গ্রো আপ, সো হোয়াট স্টেপ শুড আই টেক টু গেট ক্লোজার টু মাই গোল অ্যাজ এ টিচার, আপনার কাছে প্রশ্ন করেছে। সে স্টুডেন্ট হতে চায়, মহাকাশে যেতে চায়। স্টুডেন্ট, রাইট, আই এম এ ফিফথ গ্রেড স্টুডেন্ট, রাইট। হ্যাঁ, আসলে আমরা তাকে বলি যে তার এখন থেকে একাডেমিক স্টাডিটাই বেশি করতে হবে, এবং পৃথিবীতে কি হচ্ছে তার বেশি জার্নাল গুলো সে পড়ে রাখতে পারে। ও তো যেহেতু ফিফথ গ্রেডের স্টুডেন্ট, আমার মনে হয় সে স্টাডি করবে বেশি, তারপরে কিছু ছোটখাটো কিছু অ্যাক্টিভিটিস করবে যেগুলো স্কুলে তাকে অফার করবে, আর কিছু ওল লেভেলের এক্সট্রা কারিকুলার করবে, এবং যখন তবে আমি তাকে বলবো যে তাকে তার পরিবারের উচিত তার চিন্তাধারা স্টাডি সে যে অ্যাস্ট্রোনট হতে চায় সেই বিষয়কে রেসপেক্ট করা দরকার এবং সেই সুযোগটা তাকে দেওয়া দরকার। কারণটা আমাদের বাংলাদেশে আমান ভাই একটা
এই কালচার আছে, বাবা মা চাই আমি চাই তুমি এখানে কি হো ডাক্তার হো, ও ফোর্স করে তাকে ডাক্তার করতে বাধ্য করে। আবার আবার বলে যে আমি চাই তুমি লয়ার হো, তোমাকে লয়ার হতে হবে, ইটস নট রাইট, এটা কিন্তু ভালো দিক না। আমি বলবো সে ছোটবেলা থেকে এই যে ফিফথ গ্রেডের এই যে একটা অ্যাম্বিশন, আই রিয়েলি রেসপেক্ট, আই রিয়েলি আই এম রিয়েলি গ্রেটফুল, মানে টু হার থিঙ্কিং ইউ নো স্টাইল, ওকে যে এটা অ্যাস্ট্রোনট হতে চাই, এটা কিন্তু বিশাল একটা বিষয় এই বয়সে। আমি বলবো যে ফ্যামিলির উচিত, গার্ডিয়ানের উচিত তাকে সেই সুযোগটা দেয় স্টেপ বাই স্টেপ, তার জন্য ফ্যাসিলিটিস গুলো কি করা, গ্যাদার করা, আসা, এবং সে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবে। তবে এটা তাকে বলতে হবে যে ইউ হ্যাভ টু বি প্যাশনেট অ্যাজ ওয়েল, আমি তাকে বলবো তোমাকে ধৈর্যশীল হতে হবে, তোমার মধ্যে একটা ধৈর্য রাখতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, অ্যাক্টিভিটিস এর সাথে জয়েন করতে হবে। এরপরে ইন্টারন্যাশনাল যেটা আমান ভাই বলেছেন, জার্নালস আছে, পাবলিকেশনস আছে, কিছু ছোট ছোট বিষয় নিয়ে নলেজ রাখতে হবে। অ্যান্ড একটা স্টেজে যখন যাবে সেই তার যে স্পিরিট, স্পিরিটটাকে যাতে ডাউন না হয় তার অভিভাবককে কিন্তু রাখতে হবে, রাইট। ইনশাল্লাহ ইন ফিউচার হতে পারে। থ্যাংক ইউ আমার ভাই, দারুণ আলোচনা হচ্ছিল, অনেক ভালো আলোচনা আজকের এই টপিকটা, আমরা খুব ধন্য যে বিষয়গুলো পেয়েছি এবং অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরাও ইংলিশ অলিম্পিয়াডে কিছু লিডার তৈরি করছি, আপনি দেখবেন আমাদের এখানে স্লোগান হচ্ছে ইনস্পায়ারিং লিডারশিপ, এই যে আমার কাদের দিকে। হ্যাঁ, আমরা আমাদের 4000 ক্যাম্পাস অ্যাম্বাসেডরস, এখন আমরা তাদেরকে কোন একটা কাজ করি, অ্যাপয়েন্ট করি, আমরা তাদেরকে কাজটা করতে বলি, বাট কিভাবে করবে কখনো তা আসলে গাইড স্ট্রংলি করি না, ভুল করলে দেখিয়ে দিই, কিন্তু তারা নিজেরা করে। তাদের মধ্যে একটা বিশাল লিডারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে, নিজেরা করে তারা এক্সাম্পল তৈরি করছে, এক্সপেরিয়েন্স করছে। আশা করছি পৃথিবীতে অনেকগুলো দারুণ কাজে আমরা ইংলিশ অলিম্পিয়াডের এই লিডাররা নেতৃত্ব দিতে পারবে। এটা শুধু কম্পিটিশন না, আপনি জানেন যে আমরা ওই যে স্লোগানটাই ইনস্পায়ারিং লিডারশিপ, আমরা লিডারশিপকে গ্রো করছি এবং আমাদের স্টুডেন্টদেরকে বলছি টু বি এ গ্লোবাল সিটিজেন, টু লিড দ্য ওয়ার্ল্ড, নট অনলি দ্য কান্ট্রি। সো হয়তো ইন ফিউচারে আমরা করতে পারবো, এবং আফটার দ্য প্যান্ডামিক আমরা এই যে আপনার কথাগুলো যে এখন আমি অনেক লিডারশিপ পড়লাম এই যে 100 বছরের মধ্যে, কিন্তু আমার 100 বছর পরের ইতিহাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্যান্ডামিকের কারণে, ফলে আই হ্যাভ টু শো মাই এক্সপেরিয়েন্স, আই হ্যাভ টু ওয়ার্ক উইথ মাই ড্রিম অ্যান্ড প্যাশন অন দ্য পার্সপেক্টিভ। সো থ্যাংক ইউ, এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের সবার জন্য, আমি সো অনেক কিছু শিখেছি এবং আমরা আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, আপনি মালয়েশিয়াতে বসে বাংলাদেশে অঞ্চল করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আসলে এটা একটি অপরচুনিটি, আই ফিল গ্রেটফুল টু ইউ এন্ড অলসো রিয়েলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু ইংলিশ অলিম্পিয়াড, অল দ্য মেম্বার্স এন্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাম্বাসেডর্স, রাইট, সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কিপ গোয়িং, কিপ ডুইং থিংস, গুড থিংস, এন্ড অল দ্য বেস্ট ফর ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। আমরা হয়তো খুব শীঘ্রই মালয়েশিয়াতে চলে আসবো এবং আপনার আপনারও সাপোর্ট পাবো। মোস্ট ওয়েলকাম, এনিটাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং, আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর এনজয়িং দ্য শো, উই উইল অর্গানাইজ টু টং টুইস্টার শো টুমরো ফর কিডস এন্ড সিনিয়র্স, এন্ড উই উইল হ্যাভ নিউ হোস্ট দেয়ার, ইট উইল বি ভেরি ফ্যান্টাস্টিক শো টুমরো, সো ইউ ক্যান এনজয় ফ্রম 2 PM টু 4 PM. And we have 2-hour session. It will be fantastic for students and the guardians who would like to enjoy tomorrow. And we are going to organize a very fantastic session on Friday with our young leader from Dhaka, Dhaka Divisional Coordinator, Prama Maisha Maliha. She is from Vikarunnesa Noon School and College. And we have another session with our Rangpur Divisional Coordinator on Saturday. And on Sunday, we have one of the most famous tongue twister, famous TEDx speaker will join on 14th. So enjoy watching the shows with English Olympiad. Thank you very much.